ছেলে দুটো কাঁদুন দেখে মা 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 করে আপনার ছেলে দুটো বলল, বলে মা জান গো আমার আব্বা না হলো তো কি হলো, কিন্তু আপনার চোখের পানি আমার বাপ যদি বন্ধ করত আমরা দুই ভাই বাচ্চা বাচ্চা ছেলে আছি মা গো। এই ছেলে দুটো বল, এই ছেলে দুটো বলল মা গো তাড়াতাড়ি আমাদের হাতে একটু অস্ত্র তুলে দেনি, আমরা নবীর দরবারে যাব জিহাদের ময়দানে। জোরে বলেন সুবহানাল্লাহ। রমজান মাসের 17 তারিখ বাবা জি আমরা রোজা রাখতে সঠিক করে পারি না। ছেলের জন্য দোয়া করে কবুল করে নাই, মা যদি একজন মা হয় আর কোরআন ওয়ালি মা হয় আল্লাহর ওয়ালি মা হয় মা হয় আর যদি মা আপনার পরেশগারিন হয়। আল্লাহ বলেন ওই মা যখন দোয়া করে ছেলের জন্য, আল্লাহ আমার ছেলেকে আলেম বানিয়ে দাও, ছেলে আলেম হয়ে যাবে, আমার ছেলেকে মুক্তি বানিয়ে দাও, ছেলে মুক্তি হয়ে যাবে, আল্লাহ আমার ছেলে মদ খায় আমার ছেলেকে তুমি মদ থেকে ছাড়ানোর ব্যবস্থা করো, আল্লাহ সেটাই বানিয়ে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মায়ের দরকারই আছে, আব্বার মতনই আব্বার দরকারই আছে। আব্বা জান ওই মহিলাটা বলল মা গো ওই ছেলে দুটো বাচ্চা বাচ্চা ছেলে দুটো বলল, বলে হুজুর ও গো আমারই আম্মা জান ও গো মা, বলে আপনি একটু আমাদের জন্য দোয়া করবেন, আমরা জানে কা ওই বদরের প্রান্তরে গিয়ে জানে ঘুরে না আসতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। মসলাক আলা হযরত জিন্দাবাদ। বাইরে আমার মুসলমান ও মুসলমান দরদিরা, ওই বাচ্চা বাচ্চা ছেলে দুটো বলল মা গো মা মা আমরা তো যেতে চাই নবীর প্রেমে, কোরআনের মহব্বতে যেতে চাই, আল্লাহর প্রেমে যেতে চাই, মা গো একটু শুনে নেনি আপনি একটু দোয়া করবেন। মা বলে আল্লাহর কসম করে বলি বেটা রে, আল্লাহে সে আল্লাহর কসম, তোমরা যদি জিহাদের ময়দানে যাও আমি তোমাদের জন্য একটু প্রাণ খুলে দোয়া করে দেব। ছেলে দুটো আপনার কাকতে মিনতি করে নিজের মা অস্ত্র তুলে দিল ওই ছেলের হাতে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আছেন ওই জায়গাতে, ওই দিকে মার কাছ থেকে বিদায় নিল, ছেলে দুটোকে আপনার চুম্বন দিল, গালে চুম্বন দেয়, একবার পেশানিতে চুম্বন দেয়, ছেলে দুটোর চুম্বন দিয়ে বিদায় করে দিল। ছেলে দুটো মার কাছ থেকে আল বেদা আল বেদা আলবেদা আলবেদা বলে ওখান থেকে বিদায় নিয়ে নিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। অস্ত্র হাতে করে নিয়ে চলে গেল বিশ্ব নবীর দরবারে, বলে মার কাছ থেকে অর্ডার নিলাম, মা বলে দিল ছেলে রে শুনে নাও শুনে নাও, বলে তোমরা তো আমার কাছ থেকে অর্ডার নিলে জিহাদের ময়দানে যাওয়ার জন্য, কিন্তু বিশ্ব নবীর দরবারে যদি তোমরা না যাও তো তোমরা জিহাদে যেতে পারবে না, ওই বদর কোয়ায় যেতে পারবে না, ওই বদরের প্রান্তরে তোমরা যেতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই ছেলে দুটো দৌড়াতে দৌড়াতে নবীর দরবার পর্যন্ত হাজির হয়ে গেল। ধরে বলেন সুবহানাল্লাহ। ওই ছেলে দুটো দৌড়াতে দৌড়াতে আল্লাহর নবীর কাছে গিয়ে হাজির হয়ে ডান থেকে সালাম জানাইলো, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূল আল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ। আল্লাহর নবীকে কোনোদিন সালাম কোন সাহাবী দেননি, আসসালামু আলাইকুম আসসালামু আলাইকা, আল্লাহর নবীকে সালাম দেনি আসসালামু আলাইকুম, তাসনিয়ার সেগাও ব্যবহার করা হয়নি, জমার সেগাও ব্যবহার করেনি, আল্লাহর নবীকে সালাম দিয়েছেন সর্বদাই সকল সময়। বুখারী খুঁজে দেখবেন তো ওয়াহিদ আজির তাসনিয়ার খবর নাই, জমার খবর নাই, তিরমিজি খুলে দেখবেন তো ওয়াহিদ আজির সেগা দিয়ে সালাম দিয়েছেন। ধরে বলেন সুবহানাল্লাহ। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। বাইরে আমার আব্বা জান বাচ্চা ছেলে দুটো নবীজির দরবারে গিয়ে সালাম জানিয়ে দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ।
আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ এই কাটা হলো ওয়াহিদ হাজিরের সেগা জোরে একটু বলুন সুবহানাল্লাহ ওয়াহিদ হাজির মানে বুঝেন তো একজনের জন্য এখানে উপস্থিত আছেন ওই উপস্থিত হাজির জোরে বলুন সুবহানাল্লাহ যেকোনো আপনার সন্তান নবীজির সঙ্গে যারা আপনার হাত মানিয়ে কালমা পড়ে মুসলমান হয়েছেন আল্লাহর নবীর সাহাবী তারা হয়ে গেছেন আল্লাহর নবীর মহব্বতে আপনার তাদের নূরানি চেহারা হয়ে গেছে জোরে বলেন শক্তি অত নেই তোমরা যে লড়াই করবে যে হাত করবে সেই লড়াই করার শক্তি নেই বাচ্চা বাচ্চা ছেলে একদিকে 313 জন আর একদিকে হচ্ছে আপনার 1000 কিছু কম বেশ তো ওই কাফের ময়দানে ওই বদরের প্রান্তরে সেই ময়দানে গিয়ে তোমরা টিকতে পারবে তোমরা একটু বাড়ি চলে যাও ছেলে দুটো বলছে ইয়া রাসূলুল্লাহ আমরা এসেছি সেই জিহাদের ময়দানে যাওয়ার জন্য মার চোখের পানিকে বন্ধ করার জন্য আমার আব্বা বাল্যকালে ইন্তেকাল করেছেন আব্বাকে আমরা ছোট ভাই দেখতে পাইনি আমি শুধুমাত্র বুঝতে পেরেছি আমার আব্বা এটা তারপরে ইন্তেকাল করেছেন আল্লাহ আল্লাহু আকবার কাবীরা আল্লাহু আকবার কাবীরা হুজুর আমাদেরকে জিহাদের ময়দানে কবুল করে নেন দুই ভাই বলছেন আমাদেরকে জিহাদের ময়দানে যাওয়ার জন্য কবুল করে নেন জোরে বলেন সুবহানাল্লাহ আব্বা জান ভাই জান ওই বাচ্চা বাচ্চা ছেলে দুটো আল্লাহর নবীর কদমে পড়ে যে চিৎকার করে কান্না শুরু করলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো এই জাহাদের ময়দানে আমার মার কাছ থেকে বিদায় নিয়ে এসেছি হুজুর আপনি আমাদেরকে যেতে দেন নবী বললেন বাবা তোমরা বাচ্চা বাচ্চা ছেলে আছো তোমরা যেতে পারবে না বাড়ি চলে যাও নবীর ওই কথা শুনে বাচ্চা বাচ্চা ছেলে দুটো চিৎকার করে নবীর কদম ধরে কান্না শুরু করলেন ইয়া রাসূলুল্লাহ আজকে যদি আমাদেরকে বাড়িতে ফিরিয়ে দেন আমার মায়ের চোখের পানি আমরা বন্ধ করতে পারবো না সুবহানাল্লাহ মার চোখের পানি আমরা বন্ধ করতে না পারবো না যার কারণে হুজুরে আপনি আমাদেরকে কবুল করে নেন এই জিহাদের ময়দানে যাওয়ার জন্য একটু হুকুম দিয়ে দেন নবী বললেন আচ্ছা বাবা ভাই আমার সামনে হাজির হয়ে যাও দুই ভাইকে ডেকে নিলেন আল্লাহর নবী ডেকে নেওয়ার পরে আল্লাহর নবী বললেন বাবা তোমরা একটু আমার কাছে হাজির হয়ে যাও আমি তোমাদের একটু কদটা মেপে নি আমি তোমাদের একটু লম্বাইটা মেপে নি তোমরা জিহাদের ময়দানে যেতে পারবে না পারবে না এই বলে আল্লাহর নবীর কাছে ডেকে নিলেন আল্লাহর নবীর কাছে হাজির হয়ে গেলেন নবীজির কাছে হাজির হয়ে যাওয়ার পরে ওই যে বাচ্চা বাচ্চা ছেলে দুটোর জিহাদে যাওয়ার কত বড় শখ কত বড় আল্লাহর নবীর মহব্বত কত বড় নবীর প্রেমের ভালোবাসা আমার বলেছেন বাবা তোমাদের একটু উচ্চ চড়াটা দেব ছেলে দুটো আপনার পায়ের উপর এই পাতার উপরে ভার করে দিয়ে উচ্চ করে আপনার ওই গোল্লাটাকে ওপর দিকে চেড়ে চেড়ে দিয়ে আপনার উচ্চ হয়ে যায় নাবি আমার বললেন ও বাবা তোমাদের দুই ভাইয়ের মধ্যে আমি বড় ভাইটাকে কবুল করে নিলাম সুবহানাল্লাহ একটু জোরে বলবেন দুই ভাইয়ের মধ্যে কাকে কবুল করলাম বড় জনাকে কবুল করলাম আহা ভাইরে আমার মুসলমানি আব্বা যান এই দুই ভাইয়ের মধ্যে বড় ভাইকে যখন কবুল করে নিলেন ও মাজ তোমাকে আমি কবুল করে নিলাম তুমি চলে যাও বাবা তুমি ছোট ছেলেটা তুমি বাড়ি ফিরে চলে যাও ছোট ছেলেটা বাড়ি যাবে আর যাওয়ার আগে বলছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ আমাকে ছোট মনে করে আপনি কি বাড়ি ফিরে যেতে বলছেন আরে আমার বড় ভাইকে কবুল করে নিলেন নবী গো আমার বড় ভাইয়ের সঙ্গে আমার লড়াইটা না কেটে নিয়ে একটু কুস্তি লড়াই করে দেখেন ওর থেকে আমি কি শক্তি কম না রাখি নাকি জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ
নবীকে বলছেন ও হযরতে মাউজ বলছেন ছোট ভাই বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি জানি যে আপনি যাকে কবুল করেনেন তাকে আর কোনোদিন ফিরিয়ে দেবেন না যে কথাটা আপনি একবার বলেন সেই কথাটা হলো বুখারী সেই কথাটা হলো মিশকাত সেই কথাটা হলো তিরমিজি সেই কথাটা হলো আপনার আবু দাউদ জুড়ে বলেন সুবহানাল্লাহ আল্লাহর নবী যে এরকম করে আল্লাহর ওয়াদা যেমন হল সত্য নবীজির ওয়াদা হলো তেমনি সত্য দুই ভাইয়ের মধ্যে এক ভাইকে নবী আমার কবুল করে নিলেন যাদের ময়দানে যাওয়ার জন্য আর ছোট ভাইকে বাড়ি ফিরে যেতে বললেন এইদিকে বাচ্চা ছেলেটা বলল ছোট ভাই বলল নবীজি আপনি আমাকে বাড়ি যেতে দিয়েন না আমি আমার দুই ভাইয়ের মধ্যে আমার ছোট ভাই বড় ভাইকে পেটিয়ে দেব আর আমি বাড়ি চলে যাব আমি আমার মায়ের চোখের পানি বন্ধ করতে পারবো না আল্লাহর নবী বললেন ওই বাচ্চা ছেলেটা বলল ও হুজুর বলে আমাকে আমার বড় ভাইয়ের সঙ্গে একবার লড়াই করিয়ে দেখিয়ে দেন কার শক্তিটা বেশি ওই রকম করে আল্লাহর নবী খানিক কারে আপনার চোখটা বন্ধ করে মুস্কুরা তাবাসসুম হাসি দিয়ে দিলেন নবী আমার জানেন আল্লাহর নবী জানেন যে কি ঘটনা ঘটবে তবু নবী কিন্তু এমন ওটা করছেন যদি বলেন সুবহানাল্লাহ আল্লাহ জানেন হযরতে মুসা নবীর হাতের ভিতরে আছে লাঠি আল্লাহর নবী বলছেন ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা আয় মুসা তোমার হাতের ভিতরে ওটা কি হযরতে মুসা আলাইহিস সালাম বলেছেন পিয়াস বলে হুজুর ওগো আল্লাহ আমার হাতের ভিতরে এটা হলো লাঠি সুবহানাল্লাহ ওই বাচ্চা ছেলেটা বলছে হুজুর আমার বড় ভাইকে তো কবুল করলেন তবে আমাকে বাড়ি ফিরে যেতে বলছেন একটু আমার বড় ভাইয়ের সঙ্গে একটু কুস্তি লড়াই লাগিয়ে দেখেন ওর থেকে আমি শক্তি বেশি রাখি জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এর মনের উদ্দেশ্য ছিল কি বলেন মনের উদ্দেশ্য ছিল যে আকজিতে আমি পারি তাহলে আমাকেও নবী কবুল করে নেবেন জোরে বলুন সুবহানাল্লাহ কি মহব্বত কি ভালোবাসা কি প্রেম এই জাহাদের ময়দানে আমাদেরকে যদি কেউ বলে যে যেতে হবে আমরা যাব শহীদ হতে যাব ইসলামপুরে একটা মসজিদ কে নিয়ে কেন্দ্র করে দেখা যাচ্ছে হিন্দু মুসলিমে আপনার লড়াই শুরু হয়ে গেছে চুয়াডাঙ্গার মানুষ যদি শুনে যে ইসলামপুরে হিন্দু মুসলিম কাফের বেদিন আর মুসলিমের সঙ্গে বারাক্ত মসজিদ ভাঙা ভাঙি নিয়ে জাহাদ হচ্ছে জাহাদ চলছে মারামারি হচ্ছে তো ওই জায়গাতে যদি 10 জন লোক পেছনে আগায় তো 20 জন লোক পেছনে যাবে যে ওই জায়গাতে যেতে গেলে কেসও খেতে হবে মার্ডারও হতে হবে বলবে না বলবে না নাবীর প্রেমিক কারা নাবীর প্রেমে কোনারাই যেনারা নিজের জানকে নিজের মালকে শহীদ করে দিয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ কিছু মনে করেন না জোরে বলবেন না সুবহানাল্লাহ জানমালকে সব বিলীন করে দিয়েছেন আহা তিনারাই তো হচ্ছে নবী প্রেমিক মানুষ ভাই আমার মুসলমান আব্বা জান নবী প্রেমিক না হলে জান্নাত পাওয়া যাবে যাবে কিয়ামত পর্যন্ত যাবে না নবীর প্রেমিক কেমন এই বাচ্চা ছেলে দুটোর মধ্যে পাওয়া যাবে আহা সেই জিহাদের ময়দানে এই বাচ্চা ছেলেটা বলল যে হুজুর আমাকে একটু আমার বড় ভাইয়ের সঙ্গে একটু লড়াই লাগিয়ে দেন জিহাদ করিয়ে নিন দেখেন কে পারে আল্লাহর নবী বললেন যে ঠিক আছে মাজ এসো হাজির মুয়াজ এসো হাজির জোরে বলেন সুবহানাল্লাহ দুই ভাই রাসূলের সামনে হাজির জোরে বলবেন না নবীর কথাই একটা যদি কেউ শুনেছেন তো সঙ্গে সঙ্গে সেটা তামিল করছেন জোর বর্তমানে আমরা কার কথা শুনব আমরা ইমামের আমাদের ওলিদের পীরের মুর্শিদের ঠিক না বেটি এখন তার নবী নই আছে নাকি নবী এখন নবী নাই এখন পীর ওলি এবং আলেমের দিন ইমামের কথা আমাদেরকে শ্রবণ করতে হবে শুনতে হবে জোরে বলবেন না সুবহানাল্লাহ গ্রামের ইমাম সাহেব যদি বলে যায় চুয়াডাঙ্গার ভাইরা গতকালকে আগামী কালকে আপনার এই মসজিদ কেন্দ্র করে জিহাদ হবে আপনাদের সকলকে আসতে হবে আমি থাকবো আগে তারা বলবে যে মিটিং করা এদিকে শেষ হয়ে যাবে যে ইমাম সাহেবকে একটু আগিয়ে দিতে হবে আর আমরা ঘর বলে পেছন দিকে মারবো টান যা হবে ইমাম সাহেবের উপরে হোক একটু হবে তো যাই হোক ব্রাদার মিল্লাত ইসলাম ইয়া আব্বা জান ভাই জান একটু কান পড়ে শুনে যাবেন আল্লাহর নবীর ওই বাচ্চা বাচ্চা ছেলে সাহাবী দুটোই আপনার ওই নবী আমার ডেকে নিলেন ডেকে নেওয়ার পরে আল্লাহর নবী বললেন বাবা তোমাদের লড়াইটা একটু আমি দেখবো ওই লড়াইটা দেখার জন্য আল্লাহর নবী হাজির করেন
নিলেন ছেলে দুটো আল্লাহর নবীর সামনে হাজির হয়ে গেলেন আপনার কি জানে বলে দিল বড় ভাইয়ের কানে ছোট ভাই জানে কি বলে দিল বলে ওগো আমার বড় ভাই শুনুন শুনুন বলে আমি তো আপনাকে শক্তি দিতে পারবো না বলে লম্বা হইতে পারবো না বলে আমি চওড়া হইতে পারবো না বলে শাস্ত্রতে পারবো না ভাই গো বলে আপনাকে কাজিত আমি পারবো না আমি শক্তিতে লড়াই করতে পারবো না ভাই জান তবে ভাই জানি আমার জান শোনা আল্লাহ নবী যাকে একবার কবুল করে নেন তাকে কোনদিন হেরে গেলে নবী অকবুল করবেন না নবী আবার আপনাকে কবুল করে নিয়েছেন জাতির ময়দানে যাওয়ার জন্য আল্লাহ নবী আপনাকে হুকুম দিয়েছেন আপনি যদি আমার কাছ থেকে জেনে শুনে হেরে যান আল্লাহ নবী আপনাকে কবুল করে নিয়েছেন তবে আমি যদি আপনার কাছ থেকে হেরে যাই তবে আমাকে নবী আমার আর যেতে দেবেন না জোরে বলেন সুবহানাল্লাহ ভাইজানি আপনি বুঝে সুজি জেনে শুনে আপনি তলে পড়ে যাবেন আমি আপনার বুকের উপর পড়ে যাব জোরে বলেন সুবহানাল্লাহ এই বাচ্চা বাচ্চা ছেলে দুটো কানে কানে কথা করে নিল ওয়াদা করিয়ে নিল বড় ভাই ওগো আমার কলেজা টক্র বড় ভাই আপনি ওয়াদা দিলেন কথাটা সত্য না মিথ্যা বলে হ্যাঁ ঠিক আছে আমি তলে পড়ে যাব একটু কোস্তা কোস্তি করতে করতে নবীজির সামনে তুমি আমার বুকের উপর চড়ে নেবে আমি তলে পড়ে যাব ও ভাই মুসলমানি আব্বা জান নবীর প্রেমিক কাকে বলা হয় একটু কান পড়ে শুনে যান গো ওই বড় ভাই আর ছোট ভাই লড়াই লেগে গেল আল্লাহর নবী তাকিয়ে তাকিয়ে দেখছেন যে নবীর সাহাবীদেরকে নবী আবার চোখ মিলিয়ে দেখেন ওনারা আবার জাহান্নামে হতে পারেন না ওনারা হলেন জান্নাতি জোরে বলেন সুবহানাল্লাহ দুই ছেলেতে লড়াই লেগে গেল ছোট ভাই কানে কানে বলে দিল ও বড় ভাই খবরদার খবরদার জেনে শুনে তলে পড়ে যাবেন আমি আপনার বুকের উপরে উঠে একটু নাচা নাচি করব জোরে বলেন এইরকম করে নবী আমার লড়াই লাগিয়ে দেওয়ার পরে নবী আমার দেখছেন সাহাবাই ইকরাম গুণ দেখছেন আর দেখতে দেখতে বড় ভাইয়ের সঙ্গে ছোট ভাইয়ের লড়াই শুরু হয়ে গেল বদরের যুদ্ধের ঘটনা বাবা প্রথম নাম্বার এটাই জোরে বলবেন না সুবহানাল্লাহ ওই জাতের ময়দান এখনো তো শুরু হয়নি জোরে বলেন সুবহানাল্লাহ ছেলে দুটো আপনার লড়াই শুরু হয়ে গেল শুরু হতে হতে আপনার ওই ছোট ভাই কল্লকে আপনার টপকে বকের উপর পড়ে গেল আর জেনে বুঝে আপনার বড় ভাই তলে পড়ে গেল গো এই অবস্থায় আল্লাহর নবী বললেন আর একটা বার দেখব আর একটা বার দেখার জন্য খাড়া করে দিলেন ওই বড় ছেলেটার কানে বলে দিল ভাই জান এবার শেষ লড়াই আল্লাহর নবী যদি এবার আমার কবুল করে নাই তুমি যদি তলে পড়ে যাও আমি যদি অপরে পড়ে যাই বড় ভাই তুমি যদি একটু জেনে শুনে নিচে পড়ে যাও গো আল্লাহ আমাকে আল্লাহর নবী আমাকে কবুল করে নেবে জোরে বলেন আমরা দুই ভাই যাব শাহাদাতের পানি পান করতে জোরে বলেন ওই বদরের প্রান্তরে আবু জাহেলকে আমরা মারবো আমরা নাম শুনেছি আবু জাহাল এই আবু মানে বাপার জাহাল মানে মূর্খ মূর্খদের বাপের নাম হলো আবু জাহাল জোরে বলেন সুবহানাল্লাহ ভাই আমার মুসলমানি আব্বা জান এই আবু জাহেল ওই আর গর্দানকে আমরা কেটে আসব আবু জাহেল শুনেছি নাকি নবী আমার নবীকে কখনো পাথর মেরেছি মাথে কখনো পাথর মেরেছি আবু জাহেল কখনো নবীকে গালি দিয়েছি আবু জাহেল কখনো নবীর মাথায় ভুঁই চালিয়ে দিয়েছি খোদার ইজ্জতের কসম করে বলি আমরা কাউকে মারবো না আমাদের কারো অপর রাগ নাই কিন্তু আবু জাহেলের গর্দন থব না আবু জাহেলকে আমরা দুই ভাই বাঁচিয়ে রাখবো না জোরে বলেন এই ছেলে দুটো আপনার নবী আমার বললেন বলে ঠিক আছে বাবা তোমাদের দুই ভাইকে আমি বিশ্ব নবী হায়াতুল নবী মদিনাতুল মানওয়ারায় বসে বসে কবুল করে নিন সুবহানাল্লাহ দুই ভাইকে কবুল করে নিলাম কি ঝড় দেখেন জোরে বলেন সুবহানাল্লাহ আমরা হলে বলতাম কি যাক আমার বড় ভাই যাক আমি আর যাচ্ছি না আমি একটু বেঁচে গেছি আমি মারি দৌড় বাড়ির দিকে ঠিক না ঠিক কিন্তু প্রেম কি ভালোবাসা দেখেন গোলামানে মোহাম্মদ জানদারে সে নাই ডাকতে গোলামানে মোহাম্মদ জানদারে সে নাই ডাকতে এসার কারে যাই রাজায় কত পরোয়া নাই করতে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহর নবীর যারা প্রেমিক হবে তারা জীবনে কোনোদিন সার দিতে ভয় করে না
গর্দন দিতে ভয় করে না আর যারা ভীত হবে তারা নবীর কথা শুনে পেছন দিকে টান মারবে ঠিক না ঠিক বললাম জোরে বলো বাচ্চা বাচ্চা ছেলে দুটো আল্লাহর নবীর কাছ থেকে অর্ডার নিয়ে চলে গেলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কি অর্ডার দিলেন ওই জাদের ময়দানে যাওয়ার জন্য নবী আমার বললেন ওগো মাউস ও মাউস তোমাদের দুই ভাইকে আমি অর্ডার দিয়ে দিলাম এই জাদের ময়দানে যাওয়ার জন্য সুবহানাল্লাহ নারায়ে তাকবীর নারায়ে রিসালাত ছেলের মা দোয়া করে আল্লাহ ছেলের মা বলে মা ভালো হওয়া চাই বলেছেন আপনাকে ছেলের মা দোয়া করে আল্লাহ আমার দুই ছেলেকে আল্লাহ তুমি কবুল করো বাড়ি জানে ফিরে না আসে আল্লাহর দরবার হাত তুলেছে আল্লাহ আমার দুই ছেলেকে তুমি শহীদ ওই উহুদে আপনার বদরের প্রান্তরে শহীদ করার তৌফিক দিও জোরে বলে সুবহানাল্লাহ আল্লাহর নবী বলেছে মায়ের দোয়া বাপের দোয়া আগে কবুল হয় হুমা জান্নাতুকা ওয়া নারুকা তোমাদের ওই দুইজনের পায়ের নিচে তোমাদের জান্নাত এবং তোমাদের দুইজনের পায়ের নিচে জাহান্নাম জোরে বলে তোমাদের দুইজনের পায়ের নিচে জান্নাত কানা জান্নাতুকা তোমাদের জান্নাত কানা ওয়া নারুকা তোমাদের ওই দুইজনের পায়ের নিচে জাহান্নাম যদি পিতামাতার সেবা করতে পারো মুসলমান তোমাদের জান্নাত হয়ে যাবে আর যদি তোমরা পিতামাতার সেবা না করতে পারো খোদার কসম তোমাদের জন্য জাহান্নাম অজীব হয়ে যাবে কথা বুঝছেন তো এই ছেলে দুটো আল্লাহর নবীর কাছ থেকে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ বলে বিদায় নিয়ে ওখান থেকে বলছে আলবেদা 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 জোরে বলো একদিকে 313 জন কয়জন মুসলিম প্রথমে বলেছি 313 আর ওই দিকে জোরে বলবেন না 1000 সাহাবী এই 313 জন সাহাবী আর 1000 কাফের মোকাবেলা করা সম্ভব নাকি সম্ভব নয় সেই দিন আল্লাহ বলছেন হে হাবিব আজকে এই জিহাদের ময়দানে আপনার মুখের হাসি ফুটি আপনাকে মদিনার সবচেয়ে গুম ওই মসজিদে নববীতে প্রেরণ করব যারা বলো আজ এই জিহাদের ময়দানে আপনার সাহাবীদের মুখের হাসি ফুটিয়ে বলি পাঠিয়ে দেব জোরে বলো নারায়ে তাকবীর নারায়ে রিসালাত আজ 1000 কাফের থাকবে আজকে এই ইসলামের জিহাদের ময়দানে বদরের প্রান্তরে যদি কোটি কোটি সাহাবীর জন্য যথেষ্ট সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই ময়দান কাজ কবে উজ্জ্বল করব এটা কে বলছে মহান আল্লাহ আচ্ছা আল্লাহ যদি মনে করেন যে একজন কে দিয়ে পৃথিবীকে ধ্বংস করাবো পারবেন না ইসরাফিল আলাইহিস সালামে তো করবেন নাকি উনি কয়জন একজন না দুইজন একটু জোরে বলো তো একটা ফেরেশতার দ্বারা যদি কিয়ামত শুরু হয়ে যায় তাহলে 313 জন নবীর সাহাবী এরাও তার কম নয় আল্লাহ বলছেন যে এই জিহাদের ময়দানকে আমি উজ্জ্বল করব এই জিহাদের ময়দানকে আজকে আমি নবী এবং নবীর মুখের সাহাবীদের মুখে হাসি ফুটি আমি পাই বিদায় করব জোরে বলো সুবহানাল্লাহ এই ছেলে দুটো নিয়ত করেছে ছোট ভাই বলছে বড় ভাইকে বড় ভাই বলছে ছোট ভাইকে ভাইজান তোমাকে একটা কথা বলছি বলো কে বলতে চাও শুনুন একটু এদিকে খেয়াল করবেন একজন বলছে আরেকজনকে শুনো একটা কথা ছোট ভাই বলছে যে আমি যখন এই ওই জিহাদের ময়দানে যাওয়ার আগে একটা মানে মুসলমানদের একটা জায়গা আছে কাফিরদের একটা জায়গা আছে থাকে না যে জায়গা থেকে লড়াই শুরু হবে তো একজন আমির থাকে কথা বুঝছেন না পরে তো আল্লাহর নবী ওখানে দিয়েছিলেন আব্দুর রহমান বিন আউফ কে জোরে বলুন সুবহানাল্লাহ নবীর একজন সাহাবী আব্দুর রহমান বিন আউফ দিয়েছিলেন তিনি এই জায়গায় দাঁড়িয়ে আছেন আহাহা আর ইতিমধ্যে এই বাচ্চা ছেলে দুটো নবীজির কাছ থেকে সালাম দিয়ে জোরে বলবেন সুবহানাল্লাহ যে ব্যক্তি নবীর পায়ে চুম্বন দেন সে ব্যক্তি জান্নাতি না জাহান্নামী যে নবীর হাতে হাত দিয়ে কালমা পড়ে মুসলমান হয়ে যান সে ব্যক্তি জান্নাতি জোরে বলুন তো
বেরাদান মিল্লাত ইসলামিয়া এই বাচ্চা বাচ্চা ছেলে দুটো নবীজির কাছে আপনার চুম্বন দিয়ে আল্লাহর রাসূল মাথায় হাত বুলিয়ে দিলেন, বাবা তোমরা চলে যাও সেই জিহাদের ময়দানে। আহা হা, ওইদিকে কলেজার টুকরো মা দোয়া করছেন, বাবা তোমাদেরকে জানে ফিরিয়ে আল্লাহ না নিয়েছে, আমি গাজীর মা হতে চাই না, আমি জানে শহীদের মা হতে চাই, কিয়ামতের মাঠে আমি আল্লাহকে সাক্ষ্য দেব, কিয়ামতের মাঠে আমি আল্লাহকে বলবো আল্লাহ এই জিহাদের ময়দানে যাওয়ার জন্য মদিনার মহিলারা আমার সামনে এসে বলেছিল যে আমি আমার স্বামীর হাতে অস্ত্র তুলে দিয়েছি, তাই আমি কান্না করছিলাম, বাচ্চা বাচ্চা বেসাহারার সাহারা ছিল আমার, সেই অবস্থায় আমি আমার বাচ্চা ছেলে দুটোকে শহীদের জন্য দোয়া করে বদর প্রান্তরে শহীদের দরজা পেয়েছি, আমি শহীদের মা হয়ে গেছি। সুবহানাল্লাহ। হে আমার মুসলমান, এই ছেলে দুটো আপনার দৌড়াতে দৌড়াতে গিয়ে ওই জিহাদের ময়দানে যাবে গো, যেতে 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 আপনার করলেন কি ওই ছেলে দুটো হযরতে আব্দুর রহমান বিন আউফকে বললেন, আসসালাতু আসসালামু আলাইকা, বলে ইয়া চাচাজি, বলে চাচা আপনি বলুন বলুন বলুন। ওনারা যখন সালাম দিলেন ওই ছেলে দুটো আব্দুর রহমান বিন আউফকে, আব্দুর রহমান বিন আউফ ডান দিকে তাকিয়ে দেখে একটা বাচ্চা ছেলে নূরের মতন চেহারা, আর একজনের চেহারা দেখছে বাম দিকে তাকে, আপনার দুইজনে প্রেস কাটিয়ে আপনার দুইজন সামনে হাজির হয়ে গেল। ওই ছেলে দুটো বলে, চাচা আপনার হাতে ধরে পায়ে পড়ে একটা কথা জিজ্ঞেস করব। বাচ্চা ছেলে দুটোর হাতে অস্ত্র, আপনার দুই ভাইয়ের দুটো ছোট ছোট অস্ত্র। এবার এই ছেলে দুটো চাচাজিকে সালাম দিল, আব্দুর রহমান বিন আউফকে সালাম দিল, সালামের জবাব তিনি দিয়ে বললেন, বাবা গো তোমরা এখানে কিসের জন্য, তোমরা এসো একবার খুলে বলে দাও। বলে হুজুর এই জিহাদের ময়দানে যাওয়ার জন্য এই বদরের প্রান্তরে লড়াই করার জন্য আমরা মার কাছ থেকে বিদায় নিয়ে এসেছি, জোরে বলেন সুবহানাল্লাহ। এই ছেলে দুটো চাচাকে বলল, চাচাজি, বলে এই আমরা কোনোদিনই আবু জাহেলকে কোনোদিন দেখি নাই, আমরা কানে শুনেছি আমরা চোখে দেখি নাই, বলে আবু জাহেল কোন লোকটাই একটু পরিচয় দেয়া দেন, এই জিহাদের ময়দানে একটা নয় দুটো নয় তিনটি নয় হাজার হাজার ওই কাফের বেদিনীদের মধ্যে থেকে একবার দেখিয়া দেন। এবারে যেমন আব্দুর রহমান বিন আউফ বলে, বাবা রে তোমরা কিসের জন্য জিজ্ঞেস করো একটু খুলে বলে দাও। বলে আমরা দুই ভাই এই জিহাদের ময়দানে যাওয়ার জন্য পানি থেকে এসেছি। ছেলে দুটোকে এবার আব্দুর রহমান বিন আউফ বললেন, ও বাবা এই জিহাদের ময়দানে তোমরা যেতে পারবে না, এই জিহাদের ময়দানে তোমরা গেলে ঘুরে আসতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমরা বাচ্চা ছেলে আছো গো, তোমরা বাড়ি ফিরে চলে যাও। বলে বাবা তোমার আব্বা নাই। বলে আব্বার কথা বলিয়েন না, আমাদের আব্বা বাল্যকালে ইন্তেকাল করেছেন জিহাদের ময়দানে। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে বাবা তোমার মা বেঁচে আছে? বলে হ্যাঁ হুজুরি আমার মা বেঁচে আছে। হযরত আব্দুর রহমান বিন আউফ বললেন, বাবা তোমাদের মায়ের খিদমত করো গা, তোমার বাবা নাই তোমার আব্বা নাই, মায়ের খিদমত করো গা, মায়ের খিদমত করলে আল্লাহ শহীদের দরওয়াজা তোমাদেরকে দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ছেলে দুটো বলল, হুজুর আপনার কাছে আমরা জিহাদের ময়দানে যাওয়ার জন্য অর্ডার নিতে আসি নাই, আপনার কাছে আমরা জিহাদের ময়দান যাওয়ার জন্য পাওয়ার নিতে আসিনি, আমরা এসেছি শুধুমাত্র আপনাকে জিজ্ঞেস করার জন্য যে আবু জাহেল কোনটা, জিহাদের ময়দানে আবু জাহেল কার নাম, একটু পরিচয়টা দিয়ে দিন, ওর যা করতে হবে ফাইসালায় আমরা করব, আপনার কাছে পাওয়ার নিতে আসিনি, সুপ্রিম কোর্ট থেকে পাওয়ার দিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। দুটোকে বলে, বাবা সুপ্রিম কোর্ট মানে একটু বুঝতে পারলাম না। বলে আপনি কি বুঝেন না, কোন সাহাবীর কাছে নয়, আগে মা অর্ডার দিয়েছে, মায়ের পস্তা না মায়ের পরে আমি নবীজির দরবারে অর্ডার পেয়েছি, আমাদেরকে পৃথিবী থেকে রুখার মতন নয়। একবার চিৎকার করে জোরে বলেন সুবহানাল্লাহ। আব্বা জান আব্দুর রহমান বিন আউফকে বলা হলো, ও চাচাজি আমরা তো কারো কাছে অর্ডার নেব না, যে নবী কাল্লা না তৈরি করলে আসমানকে বানাইতেন না, জমিনকে বানাইতেন না, চন্দ্রকে বানাইতেন না, জান্নাত জাহান্নামকে বানাইতেন না, সেই নবী অর্ডার দিয়েছেন, সেই নবীর কাছ থেকে পাওয়ার পেয়েছি হুজুর, আমাদেরকে তাড়াতাড়ি বলুন যে আবু জাহেল কার নাম। ধরে বলেন হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে তারা দুই ভাই বলল, বলে আবু জাহেল কার নামটা একবার খুলে বলে দিন।
হযরতে আব্দুর রহমান বিনাও বললেন যে মনে মনে চিন্তা করলেন যে নবী যাকে অর্ডার দেন সেই ব্যক্তিকে আবার মতন তো আব্দুর রহমান রোকার মতন ক্ষমতা নাই জোরে বলেন সুবহানাল্লাহ বলে আমি কি করে রাখতে পারি আল্লাহর নবী যাকে অর্ডার দিয়েছেন সেই ব্যক্তি তো ওই জিহাদের ময়দানে যাবে বাচ্চা হোক এবং বুড়া হোক নওজোয়ান হোক জওয়ান হোক যাই হোক না কেন হযরতে আব্দুর রহমান বললেন ও বাবা তোমাদেরকে নবী তানে অর্ডার দিয়েছেন বলে হ্যাঁ নবীজি আমাদেরকে অর্ডার দিয়েছেন এই জিহাদের ময়দানে যাওয়ার জন্য ওই বাচ্চা বাচ্চা ছেলে দুটোকে হযরতে আব্দুর রহমান বিনাও বললেন বাবা রাম তার নাম হলো আবু জাহেল ছোট ভাই বলে বড় ভাই কে বড় ভাই আর দেখার কোন সময় নাই আমাদের আর কোন সময় নাই জোরে বলেন সুবহানাল্লাহ ছোট ভাইয়ের চুক্তি হয়ে গেল বড় ভাইয়ের চুক্তি হয়ে গেল কি করা যায় বলে শুনো শুনো ছোট ভাই বলছে আমি পেছন দিক থেকে যাব আর আবু জাহেল যে ঘোড়ার উপর চলে আছে ঘোড়ার পেছনে আপনার পায়ের দিকে আপনি একটা তারওয়ালের কোপ মেরে দেব ঘোড়া যখন পা কেটে যাবে ঘোড়া উল্টে পড়ে যাবে আবু জাহেল দাঁড়িয়ে থাকবে নাকি আবু জাহেল তো আছে ঘোড়ার উপরে এই আবু জাহেলের ঘোড়ার পা যদি কেটে যায় আর ঘোড়া যদি পড়ে যায় তো আবু জাহেল বেঁচে থাকবে নাকি আবু জাহেল তো পড়ে যাবে জোরে বলেন ভাইরা আমার মুসলমান ছোট ভাই বলল বড় ভাই কি শোনো 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 বলে আমরা যখনই আমি পেছন দেখতে ঘোড়ার পায়ে একটা কোপ মেরে দেব বা ঘোড়ার পায়ের রক্ত যখন কেটে যাবে এই গোস্তের জায়গাটা যখন কেটে যাবে ঘোড়াটাকে উল্টে পড়ে যাবে আর সঙ্গে সঙ্গে আবু জাহেলও পড়ে যাবে তোমার তারওয়ালটা নিয়ে গিয়ে বড় ভাই তোমার একটু শক্তিটা বেশি আছে আমার থেকে তুমি লম্বাইতে একটু বড় বলে শক্তিতে বড় চাপনার বহু স্বাস্থ্যতে একটু আছো তুমি যার কারণে আবু জাহেলকে তুমি পারবে তুমি যেমনই আবু জাহেল ঘোড়া থেকে পড়ে যাবে একবার দূর সরে পড়েন আর পেছন দিককার ভাইরা একটু সামনে সামনে আগে আসুন আমি ইনশাআল্লাহ ওই যে আপনার বদরের যুদ্ধটাই আপনার সামনে বলবো একবার দূর সরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি ও ভাই পেছন দিক থেকে সামনে আসুন সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লু আলা মুহাম্মাদিন সাল্লি আলা মুহাম্মদ আরে দম জবান সে নিকালো পাক নবি মুহাম্মদ হরে দম জবান সে নিকালো গর্দানের উপর তারওয়াল চালিয়ে দিল হযরতে মাউস বললেন মাউস বললেন ও আবু জাহেল তুমি আজকে আমার হাত থেকে বাঁচতে পারবে না আবু জাহেলের গর্দানটা আলাদা করে দিল আসলে জাহান্নাম আব্বা জান ভাই জান ওই দিকে আপনার দুই ভাই যখন আবু জাহেলকে খতম করে দিল কাফেরদের সর্দারকে যখন শেষ করে দিল এবার ওই ছেলে দুটোর উপর হামলা করবে না জোরে বলি আমাদের কাফেরের সর্দারকে মেরে দিল এবার আমরা আর রুখতে পারবো না যদি ছেলে দুটোকে খতম না করে শেষ করে দিই শহীদ না করে দিই তাহলে আমাদের উপর হামলা শুরু করে দেবে বাচ্চা বাচ্চা ছেলে দুটো অনেক কাফেরকে আপনার
এরকম করে কতল করে দিল কতল মানে আপনার জান্নাতি হওয়া নাই আর শহীদ মানে আপনার জান্নাতি জোরে বলেন সুবহানাল্লাহ কাফেরদেরকে কতল বলা হয় ওদেরকে শহীদ বলা হয় না মুশরিককে শহীদ বলা হয় না আপনার ইহুদিকে শহীদ বলা হয় না শহীদ বলা হয় যারা নবীর পক্ষ থেকে কোরআনের মহব্বতে আপনার জিহাদ করতে গেছেন জোরে বলেন সুবহানাল্লাহ ওই বাচ্চা বাচ্চা ছেলে দুটো লড়াই করে যায় ওইদিকে আপনার ইয়াবু সুফিয়ান আর চারিদিককার কাফেররা বলল ওই বাচ্চা ছেলে দুটোর উপর আগে হামলা করো ছেলে দুটো লড়াই শুরু করে দিল আর লড়াই করতে করতে ছোট ভাইটা ইন্তেকাল করে গেলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন চারিদিক থেকে বিস্তারি আর বললম শুরু করে দিল তার ওয়াল মারতে শুরু করলো দুই ভাই লড়াই করে আর ওইদিকে কাফেররা আপনার 1000 চারিদিক থেকে বললম তীর শুরু করে দিল তার ওয়াল মারতে শুরু করলো ছোট ভাই যখন জাত করতে করতে ইন্তেকাল করে গেলেন কত জায়গায় কাটা সর জোরে বলেন সুবহানাল্লাহ মা বলে কাঁদেননি আব্বা বলে কাঁদেননি ইয়া রাসূলুল্লাহ উনর হালানা ইয়া নবী আল্লাহ ইসমা কলানা শুধুমাত্র কথা ছিল ইয়া রাসূলুল্লাহ উনর হালানা ইয়া নবী আল্লাহ ইসমা কলানা ওই ছেলে দুটোর মুখে এটাই কথা ছিল জোরে বলেন সুবহানাল্লাহ যখন ছোট ভাই ইন্তেকাল করার মত হয়ে গেছে এবার দোয়া করেন আলা ইলা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আল্লা ইলা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু জোরে বলেন সুবহানাল্লাহ ছেলে দুটো আপনার তার মধ্যে ছোট ভাইটা শহীদ হয়ে গেল এই শহীদ যার ভাই বাকি থাকলো বড় ভাইটাই আপনার লড়াই শুরু করে দিল বাবা ভাইরা আব্বা জান গো ও সোনার ভাইরা ও আমার আব্বা জানেরা বাবাজিরা এবার বড় ভাই লড়াই চালাই একান তারওয়াল নিয়ে আর পেছন দিক থেকে একটা কাফের এসে বড় ভাইয়ের ওই ডান দিককার পাজুতে বাজুতে কষে পেছন দিকে একটা তারওয়াল মেরে দিল জোরে বল একটু জোরে বলো জোরুগুন বাজুতে আপনার তারওয়াল মেরে দিল লড়াই চলছে এই কাটা হাত নিয়ে আপনার ঝুলে গেছে বগলের নিচে একটু চামড়া লেগে আছে রে বাবারা নবীর প্রেম কাকে বলে গো মায়ের মহব্বত ছেড়ে দিল আব্বার মহব্বত ছেড়ে দিল বাড়ির মহব্বত ছেড়ে দিল পাড়া প্রীতবাসীর মহব্বত ছেড়ে দিল ও আব্বা জান ভাই জান নাবিজের প্রেমে আল্লাহর কোরআনের মহব্বতে দুই ভাই আপনার শহীদ কিভাবে হচ্ছেন দেখেন আল্লাহর নবীর ওই দিকে দোয়া করছেন আল্লাহ দোয়া তুমি কবুল করে নাও মা বাড়িতে বসে বসে কাঁদছে আর বলছে আল্লাহ তুমি আমার ছেলে দুটোকে তুমি কবুল করে নাও আল্লাহ বলেন কিসের কবুল করব বলে গাজী করব না শহীদ করব ওর মা বলছে আল্লাহ আমার ছেলে দুটোকে তুমি শহীদের দরওয়াজায় পৌঁছে দাও জোরে বলেন সুবহানাল্লাহ ছেলের মা ওইদিকে দোয়া কবুল হয়ে যায় এই জন্য তো বলে মা যদি ভালো হয় বাপ যদি ভালো হয় আর বাবা মা যদি দোয়া করে দেয় ছেলের উপরে যেটা বলবে সেটাই হয়ে যাবে জোরে বলেন সুবহানাল্লাহ ওইদিকে মা দোয়া করে ছোট ভাই ইন্তেকাল করে গেলেন বড় ভাই তার ওয়াল নিয়ে লড়াই চালিয়ে যাচ্ছে রে ভাই রে আমার মুসলমান এবার বড় ভাই আপনার ওই বাজু কাটা নিয়ে একটু কষ্ট হচ্ছে এক হাতে লড়াই করতে আপনার এক হাতে তার ওয়াল ধরে আছে আর ওইদিকে আপনার একটা কাটা হাত আপনার ঝুলে নটকাচ্ছে জোরে বলেন সুবহানাল্লাহ উনি কষ্ট পেলেন বলে এই হাতটাকে কি করা যায় লড়াই করতে তো আমার কষ্ট হচ্ছে যা জিহাদের ময়দানে জিহাদ করতে তো কষ্ট হচ্ছে ইনি বললেন কি আপনার আমার দিকে একটু খেয়াল করেন একটু ভরে দিলেন এই তালুটা জোরে বলেন সুবহানাল্লাহ কাটা হাতটাকে তালুর ভিতরে ভরে দিয়ে ইয়ামুনি একটা টটান মেরে ওই হাতটাকে ছিঁড়ে ফেলে দিলেন আল্লাহর নবীর মহব্বতে ইয়া রাসূলুল্লাহ উনজুর আলালা ইয়া নবী আল্লাহ ইসমা কলানা বলে শুধু ওই দোয়া করেনি ওই কথাটাই বলেন ইয়া রাসূলুল্লাহ উনজুর আলালা ইয়া নবী আল্লাহ ইসমা কলানা এইভাবে যখন দোয়া করছেন কাটা হাতটাকে ছিঁড়ে ফেলে দিলেন এবার এক হাতে তারওয়াল নিয়ে লড়াই শুরু করে দিলেন জোরে বলেন সুবহানাল্লাহ জোরে একটু বলবেন না সুবহানাল্লাহ
এই লড়াই করতে 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 আবাই মুসলমান আরো চারি দেখতে কাফেরেরা খেরাও করে নিল। এবার খেরাও করে নেওয়ার পরে ওই ছেলেটাকেও শহীদ করে দিল। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আব্বা জান ভাই জান এই দুটো ছেলে শহীদ হয়ে যাওয়ার পরে ওই কাফেরদেরকে অনেক শেষ করেছেন আর ওনাদের দুই ভাইকে শহীদ করে দিয়েছেন। মা ওই দিকে দোয়া কবুল, নবীরও দোয়া কবুল, ছেলে দুটোরও দোয়া কবুল। কিন্তু ওনাদের একটাই অঙ্গীকার ছিল, আল্লাহ গো নবীজিকে গালি দিয়েছে আবু জাহেল কোনোদিন দেখি নাই, নবীজিকে পাথর মেরেছে কোনোদিন দেখি নাই, নবীজির মাথায় ভুঁড়ি চালিয়ে দিয়েছে আমি কোনোদিন দেখি নাই। আল্লাহ যদি আজকে ভাগ্যে মিলে যাই তো আবু জাহেলের গর্দানটা আমরা ওড়াব। সুবহানাল্লাহ, ওটা কবুল হয়েছে না হইলো? কবুল হয়ে গেছে। বাইরে আমার মুসলমান কাটনে ওয়ালা হয় তো জন্নে ওয়ালাও হয়, কাটনে ওয়ালা হয় তো জন্নে ওয়ালাও ভি হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই দিকে নবী আমার বললেন এই জাদের ময়দানে কাফির বেদিন লড়াই হওয়ার পরে মুসলিমদের সঙ্গে লড়াই হওয়ার পরে যুদ্ধ কম তো হয়ে গেল, যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পরে বাইরে আমার মুসলমান আল্লাহর নবী বললেন আমার ওই বাচ্চা বাচ্চা দুটো সাহাবী কোথায় রে? তোমরা তাড়াতাড়ি ছেলে দুটো কো নিয়ে এসো। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই নবীর সাহাবী হযরত আব্দুর রহমান বিন আওফ বললেন ওই সময় আমার নবীজির চোখ দিয়ে একটু পানি ঝরেছিল। জোরে বলেন ওরে মা ওই দিকে দোয়া করে আমিও দোয়া করেছি। বাচ্চা বাচ্চা ছেলের প্রেম নবীজির মহব্বতে আল্লাহর কোরআনের মহব্বতে জানমাল কোরবানি করে দিয়েছেন, শহীদ হয়ে গেছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ছেলে দুটোই আপনার লাশ দুটোকে নবীর সামনে নিয়ে আসা হলো। এবার নিয়ে আসার পরে ওই আল্লাহর নবী করলেন কি, ভাই আমার মুসলমান শুনেছে নাই আমার আবু বকর সিদ্দিকের ওই বিষকে পানি করে দিয়েছেন নবীর থুতু মুবারক দিয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর থুতু মুবারকে নবী যদি যেটা করবেন মনে করবেন সেটাই ঘটবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই কাটা হাতটাকে নবী আমার করলেন কি, লাগিয়ে দিয়ে নবী আমার একটু থুতু মুবারক নিয়ে নিলেন। আল্লাহর নবী করলেন কি, চারিদিকে কাটার চারিদিকে একটু লাগিয়ে দিলেন আর কাটা হাত জোড়া লেগে গেল। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আব্বা জান ভাই জান ও গই আমার সন্নি ভাইরা, ও গই আমার কাপনার জোয়াডাঙ্গার বাবজিরা একটু কান করে শুনেছেন সেই বাচ্চা ছেলে দুটোর জন্য নবী আবার একটু কান্না করেছিলেন। নবী আমার বললেন ছেলের মাকে ডাকো, ওনার ওয়াডার না হলে ইনাদের জানাজা ওনাদের বলে জানাজা তো শহীদের জানাজা নাই, ইনাদেরকে দাফন করা যাবে না। ছেলের মা বলেছেন ইয়া রাসূলুল্লাহ হাবিবুল্লাহ অর্ডার দাও হলো ছেলের মাকে ডেকে নিয়ে আসার জন্য, কিতাবের মধ্যে প্রমাণ দাই। ছেলের মা ওই সময় বলেছিলেন বাড়ি থেকে আস্তে আস্তে পর্দার শুয়ে বলে আমার ছেলে দুটো বেঁচে আছে না শহীদ হয়েছে। বলে তোমার ছেলে দুটো মা শহীদ হয়ে গেছে, আল্লাহ আমার দোয়াকে করে নিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আবার মুসলমান তবে ওই মা অত বড় মা জননী ছেলের জন্য দোয়া করে। আব্বা জান ভাই জান ওই জাহাদের ময়দানে আল্লাহর ফেরেশতারা এসে লড়াই করেছেন। জোরে বলি নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসরাত আলা হযরত জিন্দাবাদ। যখন নারায়ে তাকবীর বলছেন তখন আপনারা আল্লাহ জোরে বল নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, সরকার ভাইরে নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ। তেরি আমি পাতি কি পাতাহারা, কে হবে আমার সাহারা, দিয়েছি দিল এসপি তোমারে, একা দেয়না আর বৃথায়া মারি। জোরে বল সুবহানাল্লাহ। ফিরি আমি পাতি কি পাতাহারা, কে হবে আমার সাহারা, দিয়েছি দিল এসপি তোমারে, একা দেয়না আর বৃথায়া মারি। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা যাই কোন পীরের মুরিদ আছে কিনা, কোন পীরের মুরিদ আছে তো? কেউ আছেন কাদেরিয়া, কেউ আছেন চিশতিয়া, কেউ নকশবন্দি, কেউ মুজাদ্দিদি, কেউ সারেবন্দি, যাও। এই পীরের মুরিদ হলে পরে কি হয়? আহা,
এখন তো বর্তমান নবী আর সাহাবী নয়, এখন পীর আর মুরিদ আছে, এখন বর্তমানে আলেম আর মুক্তি আছে, ঠিক আছে, ঠিক বলছি, এখন নবীর আর নয় আর নবী হবেও না, জোরে বলুন, আল্লাহ নবী বলেছেন আনা খাতামুন নবী, আমি হচ্ছি শ্রেষ্ঠ নবী, লা নবিয়্যা বাদি, আমার পরে আর কোনো নবী হবে না, জোরে বলুন সুবহানাল্লাহ। তা আমরা পীরের মুরিদ, যারা যারা পীরের মুরিদ হয়েছি তারা আমাদের পীরেদেরকে যদি বছরে একটা বার না দেখতে পাই তো বিছানায় শুয়ে শুয়ে তো কমসে কম পীরের কথা মনে করতে হবে। আমরা সচরাচর বলি পীর, এর আরবি ভাষায় ওকে বলা হয়, এর আরবি ভাষাতে বলা হয় কি, ওলি, ওলি, যারা বলো এর আরবি ভাষায় বলা হয় আউলিয়া, ওলি, কথা বুঝছেন না পড়েন, এই আউলিয়া এটা হচ্ছে বহুবচন, তাই আমরা পীরদের ওলিদের মুরিদ হয়েছি, এই ওলিদের মুরিদের জন্য আমরা গজল গাই, পীরিয়া আমি পথ কি পথ হারা, কে হবে আমার সাহারা, দিয়েছি দিল ইসপে তোমারি, একা দিও না আর বৃথায় আমারি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, পিরিয়া মিহবা নেকি দূরে আছি হতে তোমার রওজা, আর অন্তরে জপিতে খাজা হয় না আমার কাজা, পিরিয়া মিহবা নেকি দূরে আছি হতে তোমার রওজা, অন্তরে জপিতে গাওস হয় না আমার কাজা, পীর তুমি মুস্তাকিম সিরাত, তোমায় জপে করে ইমান, দিয়েছি দিল ইসপে তোমারি, একা দিও না আর বৃথায় আমারি, ও পীর দিয়েছি দিল সপে তোমারে, একা দিও না আর বৃথায় আমারি, আল্লাহর ওলিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন চার তরিকার পণ্ডিত করে বানাইছেন, জোরে বলবেন সুবহানাল্লাহ, চার তরিকা আমাদেরকে একটা তরিকার আলেম বানিয়েছেন, শরীয়তের প্রকাশিত জাহেরি আলেম বানিয়েছেন, আর যিনারা ওলি হবেন তিনাদের আল্লাহ তাবারক তাআলা চার তরিকার করে ওলি বানিয়ে প্রেরণ করেছেন, জোরে বলবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, শরিয়াতের মুকুতা তুমি তরিকাতের চুনি, আরে হাকিকাতের হীরা মোরশেদ মারে ফাতির মনি, চারটা তরিকা, শরিয়াত মারিফাত হাকিকাত তরিকা, জোরে বলুন সুবহানাল্লাহ, শরিয়াত তেরি মুকুতা তুমি তরিকাতের চুনি, আরে হাকিকাতের হেরা মোরশেদ মারে ফাতির মনি, সুবহানাল্লাহ পিয়া তোমার দেখো চার তুরি কার রাহিবার, পীর ডাক না তুরি সাহাবন্তুরি, এ পড়বে ধরা আশিক নাজুরি, একটু কান পরে শুনে যাবেন, এখন তো আমাদের জামানায় নবী নাই, নবীর জামানাতে ওই বাচ্চা বাচ্চা ছেলে দুটোর জন্য আল্লাহ নবী কাঁদেন, যাদের ময়দান শেষ হয়ে যাবে, এবার নবী আমার বললেন ওগো শুনে নাও শুনে নাও, তোমরা জেনে নাও, এই যাদের ময়দান থেকে তোমরা তো চলে যাবে, তবে শুনে নাও হযরত ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় আপনার জালালি মেজাজের সাহাবী ছিলেন, জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহর নবীর সাহাবীদের মধ্যে হযরত
मध्य जार नाम हलो हजरते आली मुर्तुजा शेरे खोदा मुश्किले खोसा হায়দারে কারার ফাতিহায় কাইবার আর একজন ছিলেন ভাই আমার মুসলমান যে নবীকে মারার জন্য গিয়েছিল আল্লাহর নবীকে শহীদ করার জন্য গিয়েছিল ওই সাহাবী নাম হলো হযরতে আপনার কি বলে হযরতে ফারুক আজম জোরে বলি এই ফারুক আজম নবীকে বাড়ি থেকে তারওয়াল নিয়ে জিহাদ করতে গিয়ে মারার জন্য বাড়ি থেকে নিয়ত করে গিয়েছিল কিন্তু আল্লাহ বলছেন যে আমি আর রাখে আল্লাহ মারে কে আর মারে আল্লাহ রাখে কে জোরে বলবেন রাখে আল্লাহ মারে কে আর মারে আল্লাহ রাখে কে জোরে বলবেন না আল্লাহ যদি মেরে দেয় তো পৃথিবীতে কেউ মারতে পারবে আর আল্লাহ যদি বাঁচিয়ে দেয় তো পৃথিবীতে কেউ মারতে পারবে বাঁচাতেও পারবে না মারতেও পারবে না ভাই আমার মুসলমান বিশ্ব নবীকে শহীদ করার জন্য বিশ্ব নবীকে কতল করার জন্য বিশ্ব নবীকে দুনিয়া থেকে উড়িয়ে দেওয়ার জন্য এ ওমর ফারুক আজম গিয়েছিলেন হাতে তালোয়ার নিয়ে মুসলমান বলে আবু জাহেল কে বানাও আর নচে তোমারে ফারুক আজম কে বানাও যদি দুইজনের মধ্যে একজন মুসলমান হয়ে যায় ইসলামের কোনো দ্বিধাবোধ করতে থাকবে না ইসলামের লাইন চলতে কোনো অসুবিধা হবে না কোরআন তেলাওয়াত করতে কোনো অসুবিধা হবে না নামাজ পড়ার জন্য কোনো অসুবিধা হবে না ইসলাম জিহাদ করতে নবীকে শহীদ করার জন্য মুসলমান বানা দে একটা মূর্খকে তুমি মুসলমান বানিয়ে দাও আল্লাহ বলছেন যে হে নবী আপনার দোয়া কবুল আমার আরশে এসে গেছে আমি দোয়া কবুল করলাম যাও ওমর সুবহানাল্লাহ তাকবীর নয় রিসালাত রাসূলুল্লাহ জোরে বলবেন না ওমর ইবনে খাত্তাব খাত্তাবের ছেলে ওমরকে আমি মুসলমান বানিয়ে দিলাম জোরে বলবেন না বাইরে আমার আব্বা জন মুসলমান ওই জাহাদের ময়দানে হযরত উমর ফারুক আজম ছিলেন এবার জাহাদের ময়দান যখন ক্লান্ত হয়ে গেল ওই যে জাহাদের ময়দানে আল্লাহর নবীর সামনে হা ভাই মুসলমান হযরত আবু বকর ছিলেন হযরত ওসমান গানি ছিলেন আলী মুর্তজা ছিলেন হযরত উমর ছিলেন জাহাদের ময়দান থেকে আসার পরে আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো ইয়া রাসূলুল্লাহ হাবিবুল্লাহ এই জাহাদের ময়দানে আজকে বড় একটা সব ঘটনা আমরা দেখেছি বলে কি দেখেছো বলো বলো তোমরা বলতে শুরু করো আবু বকরকে জিজ্ঞাসা করলেন নবী সাহাবী হযরত আবু বকর একটাই কথা বললেন ওই কথাটাই আল্লাহর নবী আমার উমরের দিকে ইশারা করে বলেন উমর তুমি একবার বলে দাও হযরত উমর তিনিও বললেন ইয়া রাসূলুল্লাহ হযরত আবু বকর যেটা বললেন সেটা আমিও শুনেছি জোরে বলবেন না সুবহানাল্লাহ নবী আমার ওসমান গনিকে বললেন ও ওসমান গনি তুমি বলে দাও বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবিয়াল্লাহ হযরত উমর যেটা বলেছেন সেটাই আমিও শুনেছি কিন্তু দেখতে পাইনি জোরে বলেন সুবহানাল্লাহ নবী আমার বললেন ও হযরত আলী মুর্তজা শেরে খোদা মুশকিলে কোষা হায়দারে কারার ফাতিহায়ে কাইবার তুমি একবার বলে দাও তুমি একবার ইশারা করো হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর জামাই নবীর শেরে খোদা আল্লাহর শেরে খোদা আলী মুর্তজা তিনি বললেন ইয়া রাসূল ইয়া হাবিব আল্লাহ ইয়া নবী আল্লাহ ইয়া নূরাম বিন নূরিল্লাহ ওসমান গনি যেটা বলছেন সেটাও আমি এই জাহাদের ময়দানে শুনেছি নবী আমার বললেন তোমরা কি শুনেছো
কি দেখেছো কি শুনেছো আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকরকে নবী আমার বলতে বললেন হযরত ওমরকে বলতে বললেন হযরত ওমরও যে কথা বলেন উসমান গানিও সেই কথা বলেন আলিয়ে মর্তুজাও সেই কথা বলেন হযরত আবু বকর নবীর প্রেমিক সাহাবী তিনিও সেই কথা বললেন আল্লাহর নবী বলেন তোমরা কি দেখেছো আর কি শুনেছো বলো বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জিহাদের ময়দানে যাওয়ার পরে আমরা যখন কোনো কাফেরকে মারতে যাব মনে করি জোরে বলবেন না সুবহানাল্লাহ এদিকে আল্লাহ নবীকে বলেছেন নবী গো আমি এই জিহাদের ময়দানে আপনার মুখের হাসি ফুটিয়ে আপনার সাহাবীদের মুখে হাসি ফুটিয়ে পানি পাঠাবো জোরে বলেন সুবহানাল্লাহ যিনারা শহীদ হয়ে যাবে উনারা তো শহীদ হয়ে যাবেন আর যিনারা বাড়ি ফিরে যাবেন তারা হেসে হেসে বাড়ি যাবেন জোরে বলেন সুবহানাল্লাহ ওই জিহাদের ময়দানে নবী আবার জিজ্ঞাসা করলেন আবু বকরকে হযরত ওমরকে উসমানে গনি জিন্নুরাইন কি হযরত আলী মুর্তজা কি জানে গলা কেটে নিজে জানে পড়ে যায় সুবহানাল্লাহ নারায়ে তাকবীর আমি 10 থেকে 15টা কাফের গর্দন উড়ানোর জন্য গিয়েছিলাম আমার তারওয়ালের হাত থেকে শয়তান তো পালাতে কোনোদিন পারেনি কিন্তু কাফের কি করে পারবে তার কারণে আমি কোনো কাফেরকে যেমনই কতর করার জন্য অস্ত্রে জাহান্নাম বানানোর জন্য গিয়েছি আল্লাহ সেই আল্লাহর কসম করে বলি তার গর্দানটাই আমার তারওয়াল মারার আগে জানে ঝুলে গিয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ হযরত উসমান গনি কি নবী আমার জিজ্ঞাসা করলেন ও গো উসমান গনি তুমি একবার করে বলে দাও জানে আপনি আপনি কেটে পড়ে হাইরান আব্বা জান শুনে মুসলমান আলিয়ে মুর্তজাকে নবী জিজ্ঞাস করলেন ও আলিয়ে মুর্তজা শেরে খোদা মুশকিলে কোসা হায়দারে কারার ফাতিহাই কাইবার আল্লাহর নবী বলেছেন আলা মাদিনাতুল ইলমে ওয়া আলিয়ুন বাবুহা আমি হলাম মদিনার ইলমের শহর আলিয়ে মুর্তজা হলো ওই ইলমের শহরের দরওয়াজা গেট জোরে বলেন সুবহানাল্লাহ নবীর সাহাবীকে নবী আমার জিজ্ঞাসা করলেন ও গো আলিয়ে মুর্তজা তুমি ওই এদিকে খেয়াল করেন ভাই হাও গো আলিয়ে তুমি একবার খুলে বলে দাও তুমি সত্য কথা বলো হযরতে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম কানিয়ে মুর্তজা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তো সেই কথাই আপনার আবু বকর যেটা বলেছেন সব সত্য উমর যেটা বলেছেন সত্য উসমানে গানি যেটা বলেছেন সেটাও সত্য ওয়াল্লাহে সে আল্লাহর কসম করে বলি আমি আলিয়ে মুর্তজা যতজন কাফেরের গর্দানের উপর তরোয়াল চালাতে যাও তার আগে জানে দান কেটে আপনার কি বদরের প্রান্তরে পড়ে যাই জোরে বল সুবহানাল্লাহ এই গায়বের সংবাদদাতা কে দিবে জোরে বলো এই গায়বের সংবাদদাতা মদিনায় বসে আছে গো নবী আমার গাই ইলমে গায়েব আর আল্লাহ হলেন আলিমুল গায়েব জোরে বলো সুবহানাল্লাহ আল্লাহ হলেন কি আলিমুল গায়েব আর নবী হলো আলেমে গায়েব সংবাদদাতা নবী আমার আল্লাহ নবীকে বলা হলো ইয়া রাসূলুল্লাহ আরে একটা আওয়াজ শুনতে পেয়েছি জোরে বলুন আওয়াজটা কি নবী আবার বলছেন যে তোমরা যত যা কিছু হয়েছে ঘটেছে সব তোমরা আমার সামনে খুলে খুলে বলে দাও জোরে বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আবু বকর সিদ্দিক বলছে ইয়া রাসূলুল্লাহ সেই ঘটনাটা কি জানেন সেই ঘটনাটা হচ্ছে জিহাদের ময়দানে
আমরা মানুষ দেখতে পাচ্ছি না, সাহাবীর মুখ বন্ধ আছে, যারা বলেন লড়াই চলছে, জিহাদ চলছে, লড়াই চলছে, সকলের মুখ বন্ধ থাকবে তো, বন্ধ আছে কিনা, শুধু আছে নারাই তাকবীর, যারা বলেন আল্লাহু আকবার, নারাই তাকবীর, আল্লাহু আকবার, নারাই রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারাই রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হযরত, জিন্দাবাদ, মাসলাকে আলা হযরত, আমরা বলছি তখন তো মাসলাকে আলা হযরত ছিল না, নবীর জামানায় ছিল কি, আলী মুর্তজাকে নবী আমার বলেছেন আলী খাইবারে যাও আর বদরে যাও আর হুনাইনে যাও আর তাবুকে যাও, তুমি একটু তোমার হায়দারি নারা লাগিয়ে জিহাদ ময়দানে যাবে, জোরে বলবেন না, যেমনই তুমি হায়দারি নারা লাগাবে তো শয়তান তখন ওই জায়গা থেকে পালিয়ে যাবে, জোরে বলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, এদের ভিতরে দুগদুগে উঠে যাবে, তা আলী মুর্তজা জিহাদের ময়দানের আল থেকে নামার পরে বলতেন কি জানেন, নারা তাকবীর, আল্লাহু আকবার, নারা লাগাতেন তো কাফেরদের ধুকধুকে উঠে যেত, জোরে বলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আরে একটা কথা বলতে বলে নারাই রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ, একটু জোরে বলতে হবে নারাই রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা জিন্দাবাদ, শয়তান থাকবে, এ ভাই শয়তান থাকবে, থাকবে না, হাদিস শরীফ এসেছে যদি নারা শুনে আজানের আওয়াজ শুনে কোরআনের তেলাওয়াত যতদূর পর্যন্ত শুনে শয়তান ওই জায়গা থেকে পালিয়ে যায়, জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, তো বিরাদারনে মিল্লাতে ইসলামিয়া নবীর সামনে বলছে ইয়া রাসূলুল্লাহ এই একটা আমরা তাআজ্জুব আশ্চর্যজনিত ঘটনা দেখেছি, কোনটা, আমরা যার গর্দানের উপর তারওয়াল মারতে যাই কোনো কাফেরকে কতল করতে যাই তার আগে গলা কেটে পড়ে যায়, জোরে বলুন সুবহানাল্লাহ, নবী এটার কারণ কে একটু খুলে বলে দেন, নবী তো জাদের ময়দান তো আছেন, নবী আছেন এখানে, আহা নবী কে, নবী আবার কত গায়েবের সংবাদদাতা দেখেন যে ওই জায়গা থেকে পুরো বদরের প্রান্তরের খবর দিতে পাচ্ছেন, জোরে বলবেন সুবহানাল্লাহ, সাহাবীদের সামনে তার আগে বলছেন যে বদর প্রান্তরে অমুক সাহাবী ইন্তেকাল করলেন, অমুক সাহাবী শহীদ হয়ে গেলেন, যতজন সাহাবী ওনার পাঁজরে ছিলেন এক এক করে সকলের কথা বলে দিয়েছেন, জোরে বলবেন, এই দিকে নবীর সাহাবীগণ বলছেন ইয়া রাসূলুল্লাহ একটা আওয়াজ শুনতে পেয়েছি, কি আওয়াজ, একটা দেখেছি তাআজ্জুব ঘটনা, মানে এটা একটা গর্দান কাটার আগে গর্দান কেটে যায়, আর একটা দেখেছি যে একটা আওয়াজ শুনতে পেয়েছি, কোন সাহাবীর মুখ থেকে আওয়াজ বের হয়নি, আমরাও কথা বলিনি, নবী আবার বলছেন আবু বকর লা ইয়া রাসূলুল্লাহ, তুমি বলেছো লা ইয়া রাসূলুল্লাহ, তুমি বলেছ লা ইয়া রাসূলুল্লাহ, আলিয়া মুর্তজা তুমি বলেছ লা ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ, কত সাহাবীকে নবী আমার জিজ্ঞেস করছেন সাহাবাগণ বলছেন আমরা বলিনি বলিনি বলিনি, তো বলে কে বলেছে শুনবে, নবী কি জানেন না, নবী গায়বের সংবাদদাতা, নবী আমার বলছেন শোনো এই জিহাদের ময়দানে আল্লাহর ফেরেশতারা এসেছিলেন লড়াই করতে, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, এই জায়গায় এই জিহাদের ময়দানে মারাত্মক লড়াই, ইসলামের এই লড়াইতে এসেছিলেন আল্লাহর ফেরেশতা জান্নাম জিব্রিল আমিন আলাইহি সালাতু ওয়া তাসলিম, জোরে বলুন সুবহানাল্লাহ, আহা ইয়া রাসূলুল্লাহ, তাহলে ওই ফেরেশতারাই কি গর্দান কেটেছিলেন, আল্লাহ বলেছেন যে আমি তোমাদেরকে এই অল্প আমার বান্দার দ্বারা এই নবীর প্রেমিকেদেরকে মুখে হাসি ফুটিয়ে পাঠাবো, এই জিহাদের ময়দানে সারা কুল কায়নাতের গতি কাফেররা একত্রিত হয়ে যেত, আমার তো নজরে পড়ে, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে বলা হবে না, সারা কুল কায়নাতের কাফের বেদিন যদি এক হয়ে যেত রসুলের 313 জন সাহাবী পৃথিবীতে কেউ সেই দিন জন্ম নিয়েছিল না, জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, যেখানে আল্লাহর ফেরেশতা আসছেন জিহাদ করতে লড়াই করতে, একটা ফেরেশতা তো যথেষ্ট, জোরে বলবেন, এগো ফেরেশতাকে কেউ দেখতে পাবে,
বলছেন না কেন? আমরা তো দেখতে পাবো না। আচ্ছা আমরা যারা এখানে জলসার নিচে বসে আছেন আর আমি ওয়াজ করছি, তাহলে আমি এখন ওয়াজ করছি মধ্যে একজন আল্লাহর কথার কথা উদাহরণ দিচ্ছি। এখন মধ্যে একজন আল্লাহর ফেরেশতা এসে যদি এক এক করতে করতে, আচ্ছা ইসরায়েল যদি ইসরায়েল মালাকার মৌত কবুল হয় না, তো ইসরায়েল যদি এসে একটা একটা করে সবাইকে নিয়ে নেয় আল্লাহর হুকুম যায়, ওকে কেউ রুখতে, ওনাকে কেউ রুখতে পারবে? একটু জোরে বলুন, পারবে? বম পিস্তলে রুখতে পারবেন? গুলিতে রুখতে পারবেন? হ্যাঁ, বামে রুখতে পারবেন? কিচ্ছু দিয়ে রুখতে পারবেন না, সবাইকে খতম করে দিয়ে উনি একাই চলে যাবেন। জোরে বলুন না, আল্লাহর ফেরেশতাদেরকে আল্লাহ এত পাওয়ার দিয়েছেন, এক ফেরেশতাতে সারা পৃথিবীকে ধ্বংস করে ছেড়ে দিবে, তার নাম হলো হযরত ইসরাফিল আলাইহিস সালাম। জোরে বলুন, আল্লাহর হুকুম হবে উনি চলে যাবেন। ভাই আমার মুসাজ্জাদ মুহতারাম সামাইন একরাম, আল্লাহর নবীকে সাহাবায়ে একরাম কোন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, ওই আওয়াজটা আমরা কি শুনতে পেয়েছি আপনি একবার শুনুন। নবী বললেন যে হ্যাঁ হযরত আবুবকর তুমি বলো, হযরত ওমর তুমিও বলো, হযরত ওসমান গনে তুমিও বলো, হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা অনু তুমিও বলো। আল্লাহর নবীর মহব্বতে ওই সাহাবীরা বললেন, নবীজি ওই জাদের ময়দানে যাওয়ার আগে আমরা একটা আওয়াজ শুনতে পেলাম, আমাদের আগেই আগে ওই কাফেরদের গর্দন কেটে যায়, আর একটা আওয়াজ শুনতে পাই, ওই আওয়াজটা হলো আকদিম হাইজুম, আকদিম হাইজুম কাদামাই একদম থেকে এসছে, আকদিম হাইজুম। জোরে বলেন সুবহানাল্লাহ, আকদিম হাইজুম, আকদিম হাইজুম। আমরা শুধু এই আওয়াজটা শুনতে পেয়েছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া নূরাম বিন নূরিল্লাহ, আকদিম মানে আল্লাহর নবী বললেন, ওগো আবার সাহাবীরা তোমরা কি জানো আকদিম মানে কি? হযরত আবু বকর খামুস, হযরত ওমর খামুস, হযরত ওসমান গনি খামুস, হযরত আলী মুর্তজা খামুস। আমার বলেন আকদিম মানে আগে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। নবী আমার বললেন আকাদাম, কাদামাই একদিম, আকদিম শব্দের মানে হলো আগে বাড়ো, এটা আমরের সেগা। হযরত ভাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, নবীর সাহাবারা বললেন, নবীজি আমরা শুধু আওয়াজ শুনতে পাই আকদিম হাইজুম, আকদিম হাইজুম। জোরে বলেন সুবহানাল্লাহ। ঘোড়া হযরত হাইজুম, ভাই আমার মুসলমান হাইজুম কার নাম? নবী আমার বললেন আকদিম শব্দের মানে হলো আগে, আর হাইজুম মানে জিবরিলের ঘোড়ার নাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ জান্নাত থেকে একটা ঘোড়া পাঠিয়েছিলেন, ওই ঘোড়াটার নাম হলো হাইজুম, ওই ঘোড়াতে চড়ে এসেছিলেন হযরত জিবরিল আলাইহিস সালাম। আল্লাহর ফেরেশতা জিবরিল মানুষের গর্দানকে আগে, কাফেরদের গর্দানকে কেটে কাটে আগে আর পারে, আর ফেরেশতা বলেন আকদিম হাইজুম, ও আমার ঘোড়া তুমি আগে বাড়ো, আগে বাড়ো। জোরে বলেন সুবহানাল্লাহ। মানে যত কাটছেন ওই কাফেরদের গর্দানকে উড়াচ্ছেন ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম, ফেরেশতা বলছেন যে ঘোড়া তুমি আগে বাড়ো, আগে বাড়ো। জোরে বলেন মানে আগে বাড়ো, আর হাইজুম মানে ফেরেশতা জিবরিল আলাইহিস সালামের ঘোড়ার নাম। জোরে বলেন ঘোড়ার নাম হলো হাইজুম, তাই ফেরেশতা জিবরিলের ঘোড়াকে বলেছিলেন ও আকদিম হাইজুম, আকদিম হাইজুম, ও ঘোড়া তুমি আগে বাড়ো, আগে বাড়ো। আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন তোমরা কি জানো গো? বলে এটার মানে কি? তো লা ইয়া রাসূলুল্লাহ, আমরা কি করে জানবো? বলে আকদিম মানে আগে, আর হাইজুম মানে ফেরেশতার ঘোড়া। এই ফেরেশতাই এসে এই জাদের ময়দানে আপনাদের তোমাদেরকে সাহায্য করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্বাজান ভাইজান মুসলমান, এই জাদের ময়দান যখন সমাপ্তি হয়ে গেল, ওই জাদের ময়দানে আপনার কিছু কাফেরকে গ্রেফতার করে হযরত ওমর লুঙ্গ তালোয়ার নিয়ে আপনার ঘেরাও করে নিয়ে আপনার ঘিরে নিয়ে চলে আসছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্বাজান ভাইজান, তার আগে একটা ঘটনা, ওই যে জাদের ময়দান থেকে আপন আপন বাড়ি চলে আসার পরে হযরত আব্দুর রহমান ভাই, আব্দুর রহমান আবু বকর সিদ্দিকের ছেলে, জোরে বলেন সুবহানাল্লাহ, আপন ছেলের নাম হলো আব্দুর রহমান, হযরত আব্দুর রহমান আবু বকর সিদ্দিকের বেটা, উনি এখনো মুসলমান ছিলেন না, ওই যে কাফেরদের দিক থেকে লড়াই করতে গিয়েছিলেন, এই আব্দুর রহমান বাড়িতে আসার পরে নিজের বাপ আব্দুর রহমান, নিজের ছেলে আব্দুর রহমান নিজের বাপকে জিজ্ঞাসা করলো, বলে আব্বাজান ওই জাদের ময়দানে এমনই একটা ঘটনা ঘটেছিল। বলে আব্বাজান আপনি, আমি কাফেরদের পক্ষ থেকে লড়াই করতে গিয়েছিলাম, আপনি নবীর
পক্ষ থেকে লড়াই করতে গিয়েছিলেন, তো আমার তরোয়ালের সামনে আপনার গর্দনটা চলে এসেছিল। আমি বাপের খাতিরে আব্বা আপনার গলাতে আমি তরোয়াল মারতে পারি নাই। বাড়ি আসার পরে দুই বাপ বেটা এক জায়গায় বসে আনন্দ গল্প করছে। হুজুর, আব্বা হুজুর একটা কথা বলবো, বলো বাবা। বলে আব্বা জান, বলে ওই জাতির ময়দানে কয়েক মর্তবা আপনি আমার তরোয়ালের সামনে এসেছিলেন, অন্য কোন যদি সাহাবী আসতো নবী গো। বলে ইয়া আব্বা হুজুর, তাহলে আমি গর্দনটা উড়িয়ে দিতাম, কিন্তু আপনাকে আমি বাঁচিয়ে দিয়েছি বাপের খাতিরে, আপনার গর্দনে আমি তরোয়াল মারতে পারিনি। আল্লাহর নবীর প্রেমিক সাহাবী হযরত আবু বকর বললেন, জোরে বলবেন না সুবহানাল্লাহ। ওই সময়তে যদি তুমি আমার নবীর দুশ্মন ছিলি, আর আমি নবীর ছিলাম আপন, যদি তুমি আমার গর্দান, তোমার গর্দান যদি আমার তলোয়ারের সামনে চলে আসতো, আল্লাহে সেই আল্লাহর কসম করে বলি আমি তোমাকে ছেলে বলে আমি রিহাই দিতাম নাই। জোরে বলবেন না, তুমি রিহাই কিন্তু আমি রিহাই দিতাম না। কেন বলে তুমি ছিলে নবীর দুশমান, দস্তাকে রাসূল, তোমাকে তুমি যেমনি করে আমার গলা পেয়েছো কিন্তু শহীদ করনি, বাপ বলে তুমি আমাকে খাতির করেছো। তো আবু বাকার সিদ্দিক বলছেন, ওয়াল্লাহ সে আল্লাহর কসম করে বলছি আমি, তুমি যদি আমার তরোয়ালের সামনে আসতে, যদি তোমাকে দেখতে পেতাম তো বেটা বলে আমি তোমাকে রিহাই দিতাম না, যাই তো তুমি রসূলের দুশমন ছিলে। জোরে বলো ভাই মোজ্জাদ মহতারাম সবাই, এই লড়াইটা ছিল চাচার সঙ্গে বাপের সঙ্গে আপন ছেলের লড়াই। জোরে বলো না, আহা, এই জিহাদের ময়দান থেকে কিছু সমাপ্তি হওয়ার পরে লাশকে আপন মুসলমান ইমানদারদের লাশকে এক জায়গায় করা হলো, কাফেরদের লাশকে আরেক জায়গায় করা হলো। আহা, ওই অবস্থায় কি হবে? এই দেখে নবী পাক সাহিব লাউলা কাউন মাকা সিরাজাম মানির সাইয়্যিদুল মুরসালিন শাফিউল গজনবিগিন সাহিব কোরআন, এই কোরআনের খণ্ড পড়া দুনো জাহানের মালিক ও মুখতার বসে আছে, সমস্ত সাহাবীরা কিছু কিছু কাফেরকে গ্রেফতার করে নিয়েছেন। জোরে বলবেন না, কিছু কাফেরকে গ্রেফতার করে নিয়েছেন। আহা, এই জিহাদের ময়দানে অতক্ষণ পর্যন্ত নিজের চাচা হযরতে আব্বাস এখন মুসলমান হয়নি। জোরে বলেন, এখনো মুসলমান হয় নাই। ওই জিহাদের ময়দানে নবীর দুশমন হয়ে নিজের চাচা হযরতে আব্বাস পর্যন্ত নবীর দুশমনী হয়ে, নবীর বিপক্ষ হয়ে কাফেরদের দিক থেকে লড়াই করতে গিয়েছিল। জোরে বলেন, নিজের চাচির হাতে রসুলের চাচি, আর নিজের চাচা হচ্ছেন আব্বাস, কি নামটা, কি কি নামটা বললাম, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার বিবিকে কিছু সোনার মুদ্রা দিয়ে রেখে গিয়েছিল আশরাফ। বিবিকে বলে গিয়েছিল, বিবি রে এই জিহাদের ময়দানে আমি যাচ্ছি, এই কিছু মুদ্রা দিয়ে গেলাম, আশরাফিও রেখে রেখে গেলাম, এই কথাটার খবর মক্কা মদিনার কোন বৃদ্ধ বৃদ্ধা বাল্য বাচ্চা বাচ্চি জানে না, শুধুমাত্র জানে তুমি আর আমি। বিবি তুমি জানো আর আমি জানি, নবীর চাচির নাম কি ছিল? উম্মে ফাজল। দাদারা বলেন, নবীজির চাচির নাম ছিল উম্মে ফাজল, বুঝতে পারছেন না বলেন? আর চাচার নাম ছিল কি? হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেছিলেন যে বিবি, এই মুদ্রার খবর, এই আশরাফের খবর, এই সোনার খবর কেউ জানে না, মক্কার মানুষ জানে না, মদিনার মানুষও জানে না, আপন নিজ
আজকে প্রথম এই লড়াইটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপক্ষে হয়ে জিহাদ করতে যাচ্ছি। যদি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শহীদ করতে পারি তাহলে তোমরা ওখান থেকে যদি ঘুরে আসতে পারি শহীদ করার পরে তাহলে কাকে কতটা কিভাবে ভাগ করে দিতে হবে সেই খবরটা আমি আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে এসে বণ্টন করে দেব। জোরে বলেন, আর যদি ঘুরে না আসতে পারি এই জিহাদের ময়দান থেকে তাহলে তোমরা কি করবে বিবিরে? অমুককে অমুককে এত 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 দিরহাম, অমুককে এত দিরহাম, অমুককে এত তুমি এই মুদ্রাটা তুমি দিয়ে দিবে। জোরে বলেন, বিশ্বনবীর আপন চাচি ছাড়া আর চাচা ছাড়া এই কেউ খবরটা জানে না। জোরে বলুন না, মক্কার মানুষ জানে না, মদিনার মানুষ জানে না, নবীগণ কেউ জানে আহা না, সাহাবীগণ কেউ জানে, কিন্তু নবী আছেন মক্কায়, নবী আছেন মদিনাতে, আর চাচা যাচ্ছে কোথায় থেকে? চাচার বাড়ি হলো মক্কাতুল মুকাররমা, আর নাবি হচ্ছেন, নাবির তখন ঘর হচ্ছে মদিনাতুল মুনাওয়ারা। জোরে বলুন, মক্কা থেকে 450 কিলোমিটার, চার থেকে 450 কিলোমিটার, সুবহানাল্লাহ, 450 কিলোমিটার রাস্তার খবর যে নবী আমার মদিনা থেকে যে মক্কার হাড়ির খবর বলতে পারেন, সেই নবী গায়েবের সংবাদ দিতে পারেন। ভাই যাই হোক, সেই জিহাদের ময়দানে যাওয়ার পরে নিজের বিবিকে চুপি চুপি বলে গিয়েছিল এই খবরটা জানে কেউ না জানে। সেই জিহাদের ময়দান থেকে ওনাকেও গ্রেফতার করে হযরতে আবু বকর সিদ্দিক, ওমর ফারুক আজম, উসমানে কালি, আরিয়ে মুর্তজা, শেরে খোদা, মুশকিলে কোষা, হায়দারি করার সাহাবাই কাম গোল করে ঘেরে নিয়েছিল। যে রাস্তাতে উমর ফারুক আজম একটা দিন যেতেন সেই রাস্তাতে 40 দিন পর্যন্ত শয়তান ইবলিস যেতে ভয় করে। জোরে বলুন সুবহানাল্লাহ, উমর ফারুক আজমের কাছ থেকে কি এরা পাশাতে পারবে কেউ? এই কাফের বেদিনেরা কেউ যেতে পারবে? উনি বলে দিলেন যে শোন শোন, যদি তোমরা সকলে সঠিকভাবে রাসূলুল্লাহর দরবার পর্যন্ত যাও তোমাদেরকে আমি কিচ্ছু বলবো না, আর যদি তোমরা কেউ হুজকিটি একটু পালানোর চেষ্টা করো তো জেনে রাখবে যে তোমার এই অলঙ্গ তালোয়ার নিচে তোমাদের গর্দান আছে। পালাবে কেউ? ভয় পালাবে যাবে? সবাই কাকত মিনতি কুকড়ি হয়ে বসে রয়েছেন, একেবারে জড়সড় হয়ে ওনারা চারিদিকে ঘেরে নিয়েছেন, আর ওই দিকে নবীজির দরবারে ওই কাফেরদেরকে গ্রেফতার করা হলো। আল্লাহর নবী, আল্লাহ 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 কবির, আল্লাহু আকবার কবির, আল্লাহর নবী হাবিবুল্লাহ, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে ওই কাফেরদেরকে গ্রেফতার করা হলো। ভাইরা আমার মুসলমান আব্বা জান, ওই নবীর সাহাবীদের মধ্যে ওই তো আপনত্ব, ওই কাফেরদের কেউ ছিল ভাই, কেউ ছিল চাচা, কেউ ছিল আপনার ভাতিজা। জোরে বলেন আব্বাজান ভাইজান সুন্নি ভাইরা, এবারে এরকম করার পরে আল্লাহর নবীর কাছে যায় আল্লাহর নবী আবারে আবু বকর কে বললেন, আবু বকর এরা কারা? বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, ইয়া নূর মিন নূরিল্লাহ, নবীজি এরা হলো ওই কাফের, মক্কার কাফের না, যারা আপনার সাহাবাদের সঙ্গে আপনার লড়াই শুরু করেছিল। বলে হুজুর এদেরকে গ্রেফতার করে নিয়েছি, এদের ফয়সালা কিছু করেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহর নবী হাবিবুল্লাহ, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, ভাই আল্লাহর নবীর মহব্বতে একবার চুম্বন দেন তো সবাই মিলে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন, যারা নবীর মহব্বতে চুম্বন দেবে তাদের চোখের পালা থাকে না, তাদের চোখের নূর বাড়িয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহর নবীর মহব্বতে চুম্বন দিলে আল্লাহর
চিনি কিয়ামতের দিবসে আমি আমার উম্মতদেরকে চিনি জান্নাত না নিয়ে যা পর্যন্ত আমি নবী জান্নাতে যাব না জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাই আমার নবী আমার বললেন ওগো তোমরা বলো 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 এদের ফয়সালাটা কি করা যায় জোরে বলেন সুবহানাল্লাহ নবী আমার বললেন আজকের এই ফয়সালা আমি আবু বাকরের মুখ থেকে শুনবো জোরে বলো বলে আমি আবু বাকরের মুখ থেকে ফয়সালাটা শুনবো জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহর নবী বলেন আবু বাকর বলো 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 এদের ফয়সালা তোমার মুখ থেকে শুনবো তুমি যেটা করবে সেটাই আমি রাজি হয়ে যাব জোরে বলেন ভাইরা আমার মুসলমান আল্লাহ কত ভালোবাসতেন সাহাবীদেরকে আল্লাহর নবী যে একটা মাশওয়ারা করতেন আর সাহাবী যে কথাটা বলে দিতেন আল্লাহ পছন্দ করে নিয়ে আবু বাকরের কথাটা পছন্দ করতেন উমারের কথাটাকে আল্লাহ পছন্দ করতেন উসমান গানির কথাটাকে আল্লাহ পছন্দ করতেন আলিয়ে মর্তুজা শেরে খোদা মুশকিলে কোষা হায়দারে কারারের কথাটাকে আল্লাহ পছন্দ করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নবীর উপরে কুরআন নাজিল করে দিতেন জোরে বলেন সুবহানাল্লাহ ভাইরা আমার মুসলমানি আব্বা জানেরা হযরত আবু বকর নবী আমার বললেন ও আবু বকর বলো 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 এদের ফয়সালা আজ কি করা যায় তুমি একটু বলে দাও রায়টা দাও হযরত আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নূরাম মিন নূরিল্লাহ নবী গো আপনি থাকতে কি আমরা ফয়সালা করতে পারি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একটু জোরে বলবেন না একবার দরুদ শরীফ পড়েন আর পেছন দিকে আর ভাইরে একটু একটু উঠে আসুন ভাই ইনশাআল্লাহ আপনাকে শেষ করব আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা জোরে মহব্বতের পড়েন সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা মুহাম্মদ হরদম জবান চিনে কালো পাক নবি মুহাম্মদ হরদম জবান চিনে কালো সাফিয়ানা মুহাম্মদ মাজাজ মহতরম সময় একরাম একটু কান পরে শুনে যাবেন আল্লাহ নবী বললেন আবু বাকার বলে আজকের ফয়সালা তুমি একটু শোনো আমি জানি জোরে বলেন সুবহানাল্লাহ নবীর সাহাবী আবু বাকার বলেন নবীজি আপনি থাকতে কি আমাদের ফয়সালা মানাবে নাকি জোরে বলেন যে নবীকে আল্লাহ না তৈরি করলে আল্লাহ আসমানকে বানাইতেন না জমিনকে বানাইতেন না আল্লাহ জান্নাতকে বানাইতেন না জাহান্নামকে বানাইতেন না আসমানকে বানাইতেন না জমি আল্লাহ জাহান্নামকে বানাইতেন না আপনার সাহাবী আবু বাকারকে বানাইতেন না আদম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত একটা নবীকে বানাইতেন না সেই নবী থাকতে আমাদের ফয়সালা কি গ্রহণযোগ্য হবে নবী আবার বললেন আবু বাকার আজকের দিনে আমি গ্রহণযোগ্য করে নিলাম তুমি আগে বলো ফয়সালাটা কি করব সুবহানাল্লাহ হযরত আবু বকর চোখটাকে বন্ধ করে একটু নিচু দিকে করে নিয়ে উনি মনে মনে চিন্তা করছেন নবী আমি একবার যদি ফয়সালার কথাটা বলে দিই আল্লাহ নবী যদি কবুল না করেন তাহলে আমি কি বলে নবীর সামনে চেহারা উঁচু করব আল্লাহ নবী বলেন গায়বের সংবাদদাতা নবী নবী আবার বুঝতে পেরেছেন আবু বকর মনে মনে কি বলতেছেন আল্লাহর নবী বললেন ওরে আবু বকর আজকের দিনে আমি আল্লাহর পয়গম্বর মদিনার মাটিতে তোমার ফয়সালাটা আমি কবুল করে নেব সুবহানাল্লাহ একটু চিৎকার করে পেছন দিকে আর ভাইদের বলা হবে না সুবহানাল্লাহ আল্লাহর নবী সাহাবী হযরত আবু বকর বললেন ওই কাফেরদের ফয়সালার জন্য নবী আমার বললেন ফয়সালার কথা বলো হযরত আবু বকর সিদ্দিক বললেন চোখটা খুলে বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ওই দিকে নবীর দিকে আবু বকর তাকিয়েছে আর ওই দিকে আবু বকরের দিকে নবী আমার তাবাসসুম হাসি দিয়েছে
তাবাসসুম শব্দের মানে মুস্কুরা মুস্কি হাসি দিয়েছেন বলেন নবী বুঝতে পেরে গেছেন আমার আবু বকর কি বলবেন আর আবু বকরও বুঝে নিয়েছেন নবী আমার মুখ খোলার আগে কি বলবেন তা নবী আবার বুঝে নিয়েছি যাদের ময়দানে এই বদরের প্রান্তরে জিহাদ করতে গিয়ে টাকা পয়সা অনেক খরচ হয়েছে আমাদের আমার মনে বলে হুজুর এটা আপনার পছন্দ হবে কিনা জানা নাই নবীর নবী বললেন আবু বকর তুমি ভয় করিও না বলে দাও লাখাও ফোন তুমি কোনো ভয় করিও না আল্লাহর সাহাবী আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর বললেন নবীজি দিয়েছেন জোরে বলে নবী বললেন উমার তোমার একটা ফয়সালা তুমি একটু বলো তো এবার উমারকে নবী আমার জিজ্ঞেস করছেন আবু বকরের মুখ থেকে শুনে নিয়ে নবী আমার এখনো বলেননি আমি আবু বকরের ফয়সালাটা কবুল করে নিলাম জোরে বলুন উনি এখনো বলেননি কে বলেননি বিশ্ব নবী বলেননি যে আমি আবু বকরের ফয়সালাটা কি কবুল করলাম ওটা বলে ছুঁয়ে দিলেন আল্লাহর নবী হাবিবুল্লাহ বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন ওগো ওমর আইনাল ওমর বলে ওমর তুমি কোথায় হুজুর হাজির আছে আপনার সামনে বলে তুমি একবার খুলে খুলে দাও তুমি কি বলতে চাও তোমারই একবার ফয়সালাটা শুনে নি হযরত ওমর বললেন নবীজি আপনি থাকতে কি আমি ওমর আপনার আবু বকর থাকতে আর আপনি থাকতে কি আমার ফয়সালা গ্রহণযোগ্য হবে নাকি বলে হোক না হোক সেটা আমার দেখার দরকার নাই তুমি একটা ফয়সালা বলো ওটা পছন্দ হবে না এটা পছন্দ হবে দুটোর মধ্যে যেটা পছন্দ হবে আমি নবী সেই ফয়সালাটাই কবুল করেন জোরে বলবেন না নবী আমার বলছেন ওমর তুমি বলো তুমি বলো হযরত ওমর ফারুক আজম বলছেন ইয়া রাসূলুল্লাহ আমাকে বলতে লজ্জা লাগছে একটু বলুন লজ্জার কি কারণ হযরত ওমর বলছেন ইয়া রাসূলুল্লাহ যে আপনার দুশমন যে আপনার সাহাবীদের দুশমন জোরে বলুন হাতে আছে উলঙ্গ তলোয়ার জোরে বলুন হযরত ওমর ফারুক আজমের চোখগুলি একটু মোটা মোটা লাল লাল টাইপের ছিল জালালি মেজাজ ছিলেন জোরে সুবহানাল্লাহ তলোয়ার নিয়ে এরকম করে ঘোরাঘুরি করছে এই দেখ আমার হাতে দেখে দেখেন নবী বলছেন যে বলো তুমি একটু ফয়সালাটা সত্যি সত্যি যদি নবী না থাকতেন ওই সময় একটা কাফের কে উমার ফারুক আজম ঘুরে যেতে দিতেন না জোরে তো নবী বলছেন বলো ঠান্ডা মেজাজ আল্লাহর নবী জানেন যে উমারের মেজাজটা কেমন কোন পাওয়ারে 1000 পাওয়ারে না 11000 লাইনের পাওয়ারে না আপনার কোটি লাইনের পাওয়ারে লক্ষ লক্ষ লাইনের পাওয়ার ভোল্টেজটা আমার নবী হযরত তোমার খবর জানেন জোরে বলুন উমার ফারুক আজম বলছেন ইয়া রাসূলুল্লাহ একটা কথা আমার মনে উঠছে যিনি হবে যারা হবে আপনার দুশমন যারা হবে আপনার সাহাবীদের দুশমন তারা আমাদেরকে মওকা পেলে গর্দান কেটে দিত শহীদ করে দিত আর তাদের ফয়সালা উমারের কাছে আমি আবু বকরের ফয়সালাকে আমি ভালোবাসি বলে কি তুমি তুমি তোমার হযরত আবু বকর সিদ্দিকের ফয়সালা যা হবে ওটা তো আমি দেখব তোমার ফয়সালা তোমার মনে বলছে কি সেটা তুমি সিদ্ধান্ত নাও জোরে বলবেন না উমার ফারুক আজম বলছেন হুজুর একটু অর্ডার দেন না জোরে বলুন একটু অর্ডার দেন না বলে কি একটু কলা গাছের মতন ক্যাট 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 করে সবগুলোর গলাকে উড়িয়ে দিই উড়িয়ে দিই জোরে বলবেন না বলে ইয়া রাসূলুল্লাহ যারা হবে নবীর দুশমন
নবীর সাহাবীদের দুশমন তাদের ফয়সালা উমারে ফারুক আজমের কাছে হইছে একটু অর্ডার দেন কলা গাছের মতো 2 সেকেন্ড 2 মিনিটের মধ্যে সবগুলিকে একটু ঝুড়েছে নারায়ে তাকবীর আকবার নারায়ে রিসালাত ভাই নবী আমার বলছেন উমার শান্ত হয়ে যাও খামোশ হয়ে যাও ঠান্ডা হয়ে যাও বরফ হয়ে যাও শীতল হয়ে যাও ভাই জরিমানা দিয়ে আল্লাহর নবী জানতেন মক্কায় কার কি রকম অবস্থা যেহেতু নবী মক্কায় 53 বছর ছিলেন জানবেন না মদিনায় ছিলেন 10 বছর ওরাও আল্লাহর নবী মদিনার খবরও জানেন তাই আবু বকর সিদ্দিক বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ আপনি তো সবই জানেন কার কি অবস্থা কার টাকা পয়সা ছিল সোনা দানা হীরা মুক্ত আছে কিনা যার কারণে আপনি ওটা কার কাছে 500 কার কাছে 1000 কার কাছে 200 কার কাছে 300 এই রকম করে দিরহাম নেন সবকে বিদায় করে দেন জোরে বলুন সুবহানাল্লাহ নবী এই কথাটা শুনে আবু বকর কথাটা শুনে উমার ফারুক আজমকে জিজ্ঞেস করলেন তো উমার ফারুক আজম দেখছে পুরো ভোল্টেজ একেবারে কড়া জোরে বলল কড়া ভোল্টেজের জন্য নবী আবার বললেন আজকের ফাঁসা এরই মধ্যে আবার একটা গায়েবী সংবাদ চলে আসছে আয় নবী যে চার বংশধর লোক তাকে সে তাকে কতল করুক জোরে বলো সুবহানাল্লাহ এই আওয়াজটা আসছে আল্লাহু আকবার তো নবী আমার ওয়াজটা পছন্দ করেননি আমার উমারে ফারুক আজমের কথাটাকে পছন্দ করেননি কার কথাটা পছন্দ করলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাটাকে পছন্দ করে বলেন আজকের ফয়সালা শোনো মদিনার বাসিন্দারা শোনো আজকে আমি আবু বকরের ফয়সালাকে কবুল করলাম সুবহানাল্লাহ আবার নবী বলছেন ফালা ইবনে ফালা অমুক করে বেটা অমুক দে তো 200 দিরহাম দে সুবহানাল্লাহ করতে 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 কই ভাই বক্তা নিয়েছেন বক্তা দিয়েছেন চারটি বক্তা কখন কি সময় নেবে এত করে করে সময় দিলে পারে তো চারটি বক্তা টাইম পাওয়া যাবে না হ্যাঁ বক্তা তাড়াতাড়ি নিয়ে শুন মানুষ একটা বক্তার উপরে এতক্ষণ ধরে থাকা ঠিক নয় তো আল্লাহর নবী বলছেন জয় মদিনার বাসিন্দা ফালা ইবনে ফালা তার সেই রকম ব্যবস্থা নিয়ে তাদেরকে জরিমানা করে নিয়ে বিদায় করে দিল জোরে বলবেন না আহা কার ফয়সালা আমার আবু বকর ফয়সালা জোরে বলুন আল্লাহ বলছেন হে নবী আপনার আবু বকর যেটা পছন্দ করেছে সেটা আপনি করেছেন আর সেই ফয়সালাকে আমি আল্লাহ কবুল সুবহানাল্লাহ আবু বকর সিদ্দিকের ফয়সালাটাকে করে নিয়ে রাস্তে বেলায় বাকি থাকলো একটা লোকের কাছে জরিমানা নিতে জোরে বলো আহা কার কাছে বলেন নিজের চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জোরে বলেন সুবহানাল্লাহ ভাইরা আমার মুসলমানি আব্বা জান ও সুন্নি ভাইরা একটু কান পড়ে শুনে যাবেন আবুন চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো মুসলমান হয়নি জোরে বলেন সুবহানাল্লাহ মুসলমান না হওয়ার কারণে ও আব্বা জান ভাই জানেরা ওই দিনে আপনার নবীজির আপনার গায়েবের সংবাদ দেখে তাই তো বলে কেউ নবীজির গায়েব দেখে আপনার মুসলমান হয়েছে আবার কেউ না দেখে মুসলমান হয়েছে জোরে বলবেন না সুবহানাল্লাহ
বললো হযরতে আব্বাস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বললেন চাচাজি ও চাচাজি আপনি আপনার জরিমানা রটিয়ে দিয়ে আপনি বিদায় নিয়ে নেন জোরে বলেন হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছিলেন ও আমার ভাতিজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে বলেন হযরতে আব্বাস তো ওই মুহাব্বতে ডাকেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছিল না ওর ভাষাটা ফাতিজা ওসবে অন্য ছিল কিন্তু সুন্নি বক্তারা যখন এই নামটা নেবে আল্লাহর নবীর নাম নেবে তখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন জোরে বলেন সুবহানাল্লাহ সুন্নিদের নবীর নাম নেওয়ার পরে যারা চুম্বন দিবে তারা একটা সুন্নির পরিচয় জোরে বলবেন না সুবহানাল্লাহ ভাইরা আমার মুসলমান আব্বা জান ভাই আমার মুসলমান আব্বা জান এইরকম করে আল্লাহর নবী হাবিবুল্লাহ বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন চাচাজি বলে আপনার ফয়সালাটা আপনি তাড়াতাড়ি করে নেন বলে আপনি কি কিছু দিবেন না বলে জরিমানা দিবেন না বলে চাচা বলে ভাতিজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে আমার থেকে মক্কার বুকে তুমি তো জানো আমার থেকে বড় গরীব মক্কার বুকে আর কেউ নাই জোরে বলে চাচা আব্বাস বলছে ও ভাতিজা তুমি কি জানো না আমার থেকে আর গরিব কেউ নাই জমির দিক দিয়ে নাই টাকার দিক দিয়ে নাই হীরার দিক দিয়ে নাই মুক্তার দিক দিয়ে নাই সোনার দিক দিয়ে নাই টাকা পয়সা দিক দিয়ে নাই খেজুরের বাগান নাই যে আমি বিক্রি করে দেব বলে আমার থেকে আর গরিব নাই বলে আমাকে ভাতিজা হিসাবে চাচা হিসাবে ছেড়ে দাও নবী আমার বললেন ওই বিচার কানেওয়ালা মদিনার মাটিতে জীবনে কোনদিন হবে না হবে না একজনের যা বিচার হবে নবীর আপন চাচার তাই বিচার হবে সুবহানাল্লাহ কিন্তু বর্তমান যুগে যদি আপনার মানুষ হতো পকেটের ভিতরে টাকা ভরে দিয়ে ওই লোকটার জন্য 2000 টাকা দিয়ে খুশি আসার চেষ্টা করতে ঠিক না ঠিক জোরে বলেন কত না কত না বর্তমানে আপনাদের গ্রামের মিম্বার বর্তমানে আপনাদের গ্রামের পেটেন বর্তমানে আপনাদের গ্রামের এই আপনার কে বলে সভাপতি সভাধিপতি বলে আমার ছেলে বিপদে পড়েছে থানায় গেছে তাড়াতাড়ি আপনি একটু চেষ্টা করেন মারধর যেন না করে আর লোকটাকে যেন টেনে নিয়ে চলে আসি বলে ভাই শুনেন পুলিশ সাহেবকে বলছি ভাই বলি বলে হেড আপনার কি বলে আপনার ওই যে বড় বাবুকে বলছে 10,000 টাকা দেও আর 5,000 টাকা দাও ঘুষ দিয়ে নিয়ে চলে আল্লাহর নবীর বিচার ওটা নয় দুনিয়ার কোন মানুষের মত নয় আল্লাহর নবীর বিচার হলো আল্লাহর বিচার যেমন হোক নবীজির বিচার তেমনি করে হোক একবার ইচ্ছে স্বরে জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ ওয়াসাল্লামের চাচা বলছি ও আব্বাস বললেন বলে চাও গো আবার ফাতি যায় আমার কাছে টাকা নাই সোনা নাই হীরা নাই মুক্তা নাই জমি নাই জায়গা নাই আমার খেজুরের বাগান নাই আমি কি জরিমানা দেব আল্লাহ নবী একটু বোনার পরে চুপ করে আপনার মাটির দিকে মুখটা করে একটু চোখ বন্ধ করে নিয়ে এক মিনিট পরে আল্লাহ নবী আবার জিজ্ঞাসা করলেন চাচাজি বলে আপনি কি আপনার জরিমানা দিয়ে আপনি কি বিদায় নেবেন নবী ছাড়ছেন না বলে দিতেই হবে কোনো ছাড় নাই মক্কার মদিনার মানুষ কি বলবে দেখো সবার কাছ থেকে নিয়ে নিলো আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চাচাকে এমনি বিদায় করে দিল বলবে না বলবে না ও ভাই বলবে না বলবে না ভাই রে আবার মুসলমান তুমি গরিব থাকো আর বড় লোক থাকো তোমাকে কিছু না হলে দিতে হবে আমি তো জানি মক্কার বুকে এত মানুষ গরিব এত জন কো বড় লোক মানুষ তার কাছ থেকে সেইভাবে আমি আদায় করেছি চাচাজি বলে আপনিও সেইভাবে দিয়ে বিদায় নিয়ে নেন নবী আমার দ্বিতীয়বার জিজ্ঞেস করলেন চাচাজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এমন ভাবে একটু মেজাজ নিয়ে উঠল আ ভাই আমার মুসলমান বলে ও গো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আমি তোমাকে বলেছিলাম যে আমি আমার মতন গরিব নাই আমার মতন আর নিষ্ঠ গরিব নাই মক্কার বকি আমার কিচ্ছু নাই আমি কি দিয়ে দেব ওইদিকে নবীর দিকে চেয়ে দেখেন নবী যদি একটা বার অর্ডার দিতেন নবীজির চাচার গর্দানকে আমি উমার উড়িয়ে দিতাম জোরে বলবি এই সাবধান নবী আবার বলছেন এ চাচা মেজাজ করলে হবে না আছে বাঘ বসে আছে জোরে বলছেন না কেন শুধু যদি একটু ইশারা দিই
একবারে সেকেন্ড বরদাস্ত আছে সুদা আমার খাতিরে কিছু বলছে না জোরে বলুন তো বলছে যে এই মোহাম্মদ সাল্লাম ফাতিজা তোমাকে বললাম না যে আমি গরীব আমার কাছে কিছু নাই মানে দিতে হবে তৃতীয়বার বলার পরে যখন রাজি না হলো তখন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা অনু মনে মনে চিন্তা করছেন আর মনে হয় চাই আর মনে হয় চাইবেন না নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হয় আর আমার কাছ থেকে টাকা পয়সা হীরা মুক্তা সোনা দানা চাইবেন না তবে মনে মনেও বলছে যে যদি সত্যি নবী হয় আর আমার ভাতিজা যদি নবী ইলমে গায়েবের অদৃশ্যর খবর দিতে পারে ও মনে মনে বলছে আমার বাড়ির ভিতরে যা কিছু আছে সেটা বলতে তো নিশ্চয়ই পারবে যদি বলতে পারে তাহলে আজকে আমি আর হিন্দু এই কাফের থাকব না নবীর হাতে কালমা পড়ে মুসলমান জোরে বলেন সুবহানাল্লাহ কোন মুসলমান হননি তিনি তো করো হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তখনো মুসলমান হননি নবী আমার তৃতীয়বার বলার পরে এবার চোখটাকে খুলে বলছেন চাচা একটা কথা বলবো শুনেন ভাই ভালো করে ওই যে জিহাদের ময়দানে জিহাদ করতে আসার সময়তে নিজের চাচি মান হাতে চাচা করেছিল কি কিছু আপনারই আশরাফিও রেখে ছিল সে বলেছিল যে আমার মক্কার মানুষ কেউ জানে না মদিনার মানুষ কেউ জানে না বাচ্চারা জানে না বৃদ্ধরা জানে না বৃদ্ধরা জানে না ছোট বড় কেউ জানে না বিবিরে জানি শুধু তুমি আর আমি জোরে সুবহানাল্লাহ জানি শুধু তুমি আর আমি এই খবর জানে কেউ না জানতে পারে এবার মক্কা থেকে মদিনা হলো চার থেকে সাড়ে চারশো কিলোমিটারের রাস্তা কত কিলোমিটার এখান থেকে কলকাতা কত দূর 200 কিলোমিটার 200 আরে বাপ তাহলে 800 ডাবল কলকাতা হলো আচ্ছা ওখান থেকে আবার 50 কিলোমিটার জোরে বলবেন যাক কিছু কম বেশি কিতাবে লিখছে 4 থেকে 4.5 কিলোমিটার রাস্তা মক্কা থেকে